অতিপ্রশংসিত দুটি সাধক সঙ্গ, সে অনন্ত গুণ সম্পন্ন কেরকমকে বন্দনা নিবেদন করছি, বন্দনা করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমান্য মহাসম্প্রদায় মানবতাবাদী অনাথ পিতা তথা এ বাঙালি বৌদ্ধদের যে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় উন্নয়ন কর্মপরিধির মাধ্যমে রক্ষা করেছিলেন মহাসম্প্রদায় সাধন ও ভানব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনক অসংখ্য বন্দনা করছি ওনার সুযোগ্য উত্তরসূরি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরম সজীব অনাথ পিতা আমাদের এই বৌদ্ধদের অভিভাবক সভাপতি যিনি বহুগুণে সমর্থিত পরম পূজনীয় শুদ্ধানন্দ মহাদেব আমার পিতৃতুল্য পরমান্তি মহোদয়কে বন্দনা নিবেদন করছি। এই মহান দুই সম্প্রদায় আমি অবনত শিরে বন্দনা নিবেদন করছি, বন্দনা করছি মহাধর্মরাজের যাদের ত্যাগ কর্ম পরিধির মাধ্যমে চলমান হয়ে রয়েছে সত্যপ্রদ বুদ্ধানন্দ মহাথের, সত্য ধর্মানন্দ মহাথের, সত্য পূর্ণানন্দ মহাথের, সত্য এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নিম্পতি থের মহোদয় ওনাদেরকে বন্দনা করছি, যারা আমার অনুযোগ শ্রদ্ধানন্দ বিক্ষ এবং যিনি সদ্যজাত বেশ কিছু দিন ধর্মসূত্রে আচরণ করছেন আমার অত্যন্ত স্নেহ প্রবল শ্রবণ স্বরূপানন্দ সহ আমার শিষ্য মন্ডলী এখানে যারা আমার মনোযোগীকে সমান রয়েছে ওনাদেরকে আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি আজকে বদন্ত স্বর্ণ কমিটি নেতৃত্বে আজকে যে অনুষ্ঠান সদন দেশনাম পরিচালিত হচ্ছে ওনাদেরকে আশীর্বাদ প্রদান করছি এবং পাশাপাশি যাদের কারণে আজকে মহান ধর্ম সভা অনুষ্ঠিত হচ্ছে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা অঞ্চল যারা আছেন ওনাদেরকে আশীর্বাদ করছি, পাশাপাশি যে ঢাকা মহানগরী যদি বা আমি সকলের অজানা আপনি আসছিলেন এবং অত্যন্ত প্রিয় এবং নিকটিক একদম পরিবারের মতো বিগত এক বছর এক মাস থেকে আমি ধর্মনা করে যাচ্ছি যাদের সাথে আমার অন্তরে লিপ্ততার সৃষ্টি হয়েছে তন্মধ্যে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবর্গ বাংলাদেশ যুব পরিষদ ইউনিভার্সিটির যে সমস্ত সংগঠক বিজ্ঞ রয়েছে আর অন্যান্য ঢাকা মহানগরের যে সমস্ত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যার পরিচালনায় এই মহান তীর্থস্থানে আমরা বসে আছি আরো যে সমস্ত বৌদ্ধ সংগঠন গুলো রয়েছে ওনাদেরকে পুনর্দান আশীর্বাদ করছি। তারপরে যে আমাদের উত্তরা কালাচাঁদপুর অকানন্দ বৌদ্ধ বিহার বাংলাদেশ বৌদ্ধ বিহার এবং বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মহান ধর্মরাজ মহাবিহার নারায়ণগঞ্জ বাংলা বাজার সহ সবার বিভিন্ন স্থান যে বৌদ্ধদের ধর্ম তীর্থস্থান গুলো রয়েছে বৌদ্ধ মন্দির গুলো রয়েছে সর্বস্তরে সকল বৌদ্ধ নারী সকলকে পুনর্দান আশীর্বাদ করছি, সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক
অন্তিম নিবেলক সেই পুণ্যদান আশীর্বাদ করছি। এবং পাশাপাশি আজকে আমি এখানে এসে ভালো দেখাশোনা করার যে সুযোগ পেয়েছি, যাদের আমি পুণ্যদান আশীর্বাদ এবং দোয়া করছি, গণপ্রজাতন্ত্রী ভারতের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ স্বাধীন সার্বভৌমত্ব দেশকে অক্ষুণ্ণ রাখার জন্য ওনার যে ভূমিকা, ওনাকে পুণ্যদান আশীর্বাদ করছি। পাশাপাশি যার অকৃত্রিম প্রচেষ্টা প্রয়াস ছিল আমাদের, তিনি ভাবছেন মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদ জামান খান খামার সাহেব, ওনার সুস্থ স্থান দীর্ঘ জীবন কামনা করছি। এবং আমাদের এই অনুষ্ঠানের শুরুতে যাদেরকে আমি আঁকা কাছে পেয়েছিলাম, আমাদের জীবন আমাদের অনুষ্ঠান সফলতার পিছনে যারা সহযোগিতা করেছিল, তন্মধ্যে আমেরিকার রাষ্ট্রদূত মার্শাল স্টিফেন ডো বার্নিকা তিনি প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওনাকে পুণ্যদান আশীর্বাদ করছি। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রদূত যারা সেখানে উপস্থিত ছিলেন, বিশেষ করে থাইল্যান্ড সহ আর অন্যান্য ধর্ম জাতি নির্বিশেষে যারা এখানে এসেছেন, অদ্যাবধি যাদের সাথে আমার বিগত এক মাস ব্যাপী আমি আপনাদের কল্যাণে এখানে অবস্থান করছি, সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি, অন্তিম নির্মাণ সম্পত্তি লাভ করুক, সেরূপ পুণ্যদান এবং আশীর্বাদ প্রদান করছি। সেই 2011 সালের শেষের দিকে যখন আমি আমার দীর্ঘাঙ্গ জীবন শুরু হয়, তবে সেই দীর্ঘাঙ্গ জীবনের শুরুতে আমি যাদেরকে অত্যন্ত কাছে পেয়েছি এবং ঢাকা মহানগরের সমস্ত বৌদ্ধ জনসাধারণ যাদের মাধ্যমে আমাকে কাছে পেয়েছে, যা আজকে আমি ধর্ম দেশনা করেছি সুযোগ লাভ করছি ধর্ম প্রচারের জন্য, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাবতে আপনি এই যে অনিদ্রা অল্প আহারি এত দীর্ঘ পথে পরিভ্রমণ করেন, আপনার কি কষ্ট হয় না? তখন আমি ওনাদের বললাম হ্যাঁ আমার কষ্ট হয়েছে, কিন্তু যখন আমার স্বজাতি আমার স্বধর্মালোকী এবং বৌদ্ধ আমার জ্ঞানী স্বজনগণ যখন স্বী সশ্রদ্ধ ছাড়ছে, তারা যখন আমাকে এক বড় দেখার জন্য যখন কিছু ধর্ম শ্রবণ করার জন্য আমার কাছে চলে আসে, তখন আমার সমস্ত রাগে দুঃখ অপমান অবসাদ দুঃখ সমস্ত কিছু বসে যায়, কারণ আমার এই জীবন আত্মসুখী নিমজ্জিত হওয়ার জন্য নয়, সদ্ধর্মের সেবার জন্য সদ্ধর্মের শিবিরদের জন্য আমার এই জীবন আমি উৎসর্গ করেছি। যাদের কল্যাণের জন্য যাদেরকে উদ্ধার করার জন্য তারা যখন আমার আমার ধর্ম সুদান প্রথম খ্রিস্ট বাণী শ্রবণ করার জন্য তারা যখন আমার কাছে আসেন, তখন আমার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু আমি ভুলে যাই। যতক্ষণ আমি ধর্মদেশনে থাকবো ততক্ষণ আমি সুস্থ, যে আমি দেশনা সুস্থ বিফলে যাব হ্যাঁ তখন আমি অসুস্থ হয়ে যাই, কারণ পরিশ্রম করতে করতে আমি শুনি সেটা আমি পেরে উঠি না। আমার যখন বেশি আমার যখন বেশি বিভিন্ন জায়গায় যখন পেন হয়ে অসুস্থ হয়ে যাবে, তখন আমাদের সুস্থতা বলা যাবে হ্যাঁ আমার গুরুবার পেন হ্যাঁ আমার পেন কি ওষুধ নিতে ওষুধ নিতে এসে একটি স্পিকার তো বলা যাবে না, তাই ভালো তখন আমি সেটা ব্যবহার করি আমাদের করে নকলি মানব কল্যাণে আমাদের জীবন শুরু হয়েছে। যদি সন্তান অবস্থা করতে করতে যদি আমার মৃত্যু হয় তখন আমার জীবন বলে যখন আমি ধর্ম বসবাস শুরু করি তখন আমার চিন্তা আমার মস্তিষ্ক আমার চিন্তা করার উন্নতি রাজ্যে চলে যায়, আমি কোথায় আছি
অনেকে বলে রক্ত দেখছে, দেখে দেখে দেখলাম, কিন্তু আসলে আমি দেখি না, আমি ছেয়ে আছি। কিন্তু আমার বলা যাবো, আমার শিখছে, আমার বিষয়ে বিশ্লেষণ একটা অন্য রাজ্যে চলে যায়। কারণ একটা যুক্তি উপমুক্ত দর্শন বিভিন্ন দর্শনকে উপস্থাপন করে একটি মস্তিষ্কে এত কিছু ক্রিয়া করে অনেক কথা আমাকে বলতে হয়। একথা যুক্তিবাদী কিনা, মুক্তবাণী কিনা, সমাজে কোনো সংঘাত হচ্ছে কিনা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কোনো প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, এই ভাষাগুলো কোনো বিতর্কিত হচ্ছে কিনা, মানুষকে কর্ণে সুযোগ হচ্ছে কিনা, অনেক কিছু কল্পনা করে একটি বাক্য প্রত্যেকটি বাক্য আমার দাঁড় করতে হয়। হ্যাঁ, আমি চেয়ে থাকি, কিন্তু আমি চেয়ে থাকি সেটা কিন্তু আমি কাউকে দেখি না। আমার চিত্র, আমার মন একটি অন্য রাজ্যের মধ্যে বিচারণ করতে হবে, যাকে বলা হয় ধর্ম রাজ্য। যখন স্বর্ণ থেকে, যখন খনি থেকে স্বর্ণ নিয়ে আসা, তখন সেই স্বর্ণ অনেক ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে, থাকে না? কিন্তু দুর্ভাগ্য আপনারা এখানে যারা এসেছেন, আমার কথাটি ছোট কিন্তু অনেক অর্থবহ, অর্থে মন দিয়ে শুনছেন। যখন স্বর্ণ খনি থেকে নেওয়া হয়, তখন সেটা পরিপূর্ণ স্বর্ণ নয়, অনেক ময়লা আবর্জনা সেখানে। তখন সেই স্বর্ণ হওয়ার জন্য তাকে কি করে পিউরিফাই করে পরিচ্ছন্ন করে, তখন সেই ষোলোয়ারা স্বর্ণ হয়। ঠিক তদ্রভাবে এই প্রত্যেকটি মানুষ, আপনারা যারা এখানে আছেন, আপনারা একটা স্বর্ণের কবির মত, ঠিক না? যারা এখনো কিন্তু কি হয়নি, হ্যাঁ, ও যে সেইটার মতো কোনো পিউরিফাই, কিন্তু যখন স্বর্ণটা যখন আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, সে যখন আপনাকে পরিপূর্ণ স্বর্ণে রূপদান করার জন্য প্রয়াস করবে, তখন ওনার সংস্পর্শে, ওনার ধর্মবাণীর মধ্যে আপনার সেই সরবনা চরিত্র গঠনে নিজেকে কি করবেন, সক্ষম হবে। এসে জন্য স্বর পথে জীবন করে তোমার অসংখ্য লোক লালসা তৃষ্ণা পুরো প্রান্তে আমাদের জীবন ঠিক থাকে, ঠিক না? কতই না আমরা ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত হচ্ছে কতই কাজ করেছি, কিন্তু সবসময় নিজেকে অপেষ্ট মনে করবেন না। কেমন যখন আপনি একজন পূর্ণ পুরুষের সংস্পর্শে যাবেন, তখন ওই অপরিচ্ছন্ন মানুষই তার ধর্মী, তার আশীর্বাদ, তার ভাই অভিমান, তার পূর্ণ সংস্পর্শে সেই অপবিত্র মানুষ কিন্তু পরিচ্ছন্ন হয়, পরিপূর্ণ হয়। যেমন পরিপূর্ণ হয়েছিল অঙ্গুলিনাথ, 999 জন মানুষ হত্যা করেছিল, যেমন পরিপূর্ণ হয়েছিল আন্দোপালি বণিকা, হ্যাঁ, তিনি অগণিত অন্যায় কর্ম করেছিলেন, তিনি কি হয়েছিল পরিপূর্ণ পরিচ্ছন্ন একটি সুস্থ জীবন লাভ করেছিলেন। সেজন্য আমাদের চলার পথে ক্লোভ লালসা অজ্ঞানিতা অনেক কিছুর মাধ্যমে আমাদের জীবনকে লাভিত হয়। নিজেকে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ অসংখ্য কর্ম আমরা করে থাকি, কিন্তু হ্যাঁ, আমরা সেই অনুচিত কর্মের কারণে আমরা অনুতপ্ত, আমরা কি অনুতপ্ত, কিন্তু সেই অনুতপ্ত হয়ে বসে থাকলে হবে না। আমাকে শুদ্ধ বিনয়ী চরিত্রবান পরিচ্ছন্ন এবং উপযুক্ত একটি মানসিক রূপান্তর করতে হলে সেই ধর্মের সংস্কারে আমাকে যেতে হবে। কেমন স্বর্ণ যখন কাঁচা হয়, কি কাঁচা স্বর্ণকে পাহা করতে বলে কি হয় অগ্নিতে নিক্ষেপ করতে হয়, তখন সেই স্বর্ণের ভালো মন্দগুলো ঠিক হয় কি হয় একটি বেশি ওষুধে। ঠিক তদ্রুপে ধর্ম এমন একটা জিনিস যা অগ্নির মতো, বৌদ্ধ ধর্ম সংঘ এমন একটা জিনিস সেটা কিসের মতো অগ্নির মতো। আমাদের চরিত্রের মধ্যে যে সমস্ত অন্যায় অধর্ম পাপ তৃষ্ণা জড়িত থাকে, তখন সেই ক্রিয়াতে সংস্পর্শে যখন আমরা নিজেকে আধুনিক করব, সর্ব করব, আমার এই পঞ্চস্কন্ধ ক্রিয়ের চরণ তুলে আমি দান করলাম। যখন আমি আমার এই পঞ্চস্কন্ধ ক্রিয়ের চরণে আমি দান করলাম, তখন এই শরীর, এই চেতনা, এই জীবন আমার নয়, এটি ক্রিয়ের। সুতরাং এই চিত্র, এই মন, এই শরীর তুমি এখন থেকে আর কোনো অধর্ম বা অন্যায় করতে পারো না। এইভাবে করে আমরা যখন অগ্নিকে আমাদের নিজেকে নিজেদেরকে সমর্পণ করবো, আপনাকে আমরা একজন অপরিচ্ছন্ন মানুষ থেকে পরিচ্ছন্ন রূপান্তর হব। সে কারণে সাধারণ বলছেন,
সমস্ত অন্যায়দের মতো পাপ কর্মের ফলে অবশ্যই আমরা অনুতপ্ত হব, কিন্তু সেটা আজীবন মনের মধ্যে না করে স্বচ্ছ সুন্দর শুক্র হওয়ার জন্য আমাদের প্রয়াস করা উচিত। সদর্মের পূজা এবং আমরা ধর্ম কিভাবে শ্রবণ করবো, ধর্ম আমরা কিভাবে শ্রবণ করবো, যে বৌদ্ধ ধর্ম সঙ্গের প্রতি প্রধান অকৃত্রিম শ্রদ্ধা এবং বিশ্বাস উৎপন্ন করে আমরা ধর্ম শ্রবণ করব। আমি বিভিন্ন জায়গায় সেই প্রধানগুলো উপস্থাপন করি, আজকে চতুর্থটি প্রধান উপস্থাপন করব কিভাবে আমরা ধর্ম শ্রবণ করব। তৎকালীন সময়ে একজন কুমারী তিনি বৌদ্ধের ধর্ম সফর করার জন্য গিয়েছিলেন, তখন এভাবে অসংখ্য মঞ্চের মধ্যে অসংখ্য শিলবান ব্যক্তি সমস্ত বহু বৃক্ষ শিলবান ব্যক্তি সমস্ত বিভিন্ন পণ্ডিত জ্ঞান ব্যক্তি সমান ধর্ম দেশনা করতে শুরু করলো। তখন ওই কুমারী অর্থাৎ মনোযোগ সহকারে তার দুঃখ মুক্তির জন্য সে প্রহার তীরন্দ্রের প্রতি শ্রদ্ধা জাগ্রত করে ধর্ম সবল করছে তিনি আপনার। তখন এমন সময় ওই সবার মধ্যে দেবতা ব্রহ্মা অস্প জুনিয়র নাগ ভূত অদৃশ্যমান অনেক সত্তা মূল স্বরূপ ধারণ করি ওই সবার মধ্যে ধর্ম শ্রবণ করার জন্য আগমন করি। যখন ধর্ম শ্রবণ করার জন্য যখন আগমন করি তখন সেখানে ওই সুন্দরী কুমারী যার শরীরে বর্ণ ছিল কাঞ্চন প্রতিমার মতো, কাঞ্চন মানে স্বর্ণ প্রতিমান মূর্তি, তাকে তার সংস্কৃত সুন্দর শরীর যেন যেন হয় ছোট্ট একটি সোনার মূর্তি বসে আছে। তখন এভাবে দূর থেকে একজন নাগা তাকে দেখল, দেখার সাথে সাথে তার প্রতি আসক্ত হলো, অনুরক্ত হলো। অনুরক্ত হওয়ার সাথে সাথে সে চিন্তা করলো যে কিভাবে আমি এই স্ত্রী রত্নকে পেতে পারি। তখন এই বলে তার নিকটে গেল, তাকে বলল আমি তোমাকে পেতে চাই তুমি কি বলো। তখন সে বলল এ দাতা আমি এখন বৌদ্ধ ধর্ম সংঘ প্রেমী ব্যাকুল হইয়াছি, আপনার কথা শোনার আমার সেই সময় নাই। তারা একবার দুইবার তিনবার যখন বারবার তার কাছে প্রেম নিবেদন করলো তখন সেই নীরবে ধর্ম শ্রবণের দিকে মনোনিবেশ করে রইল। তখন নাগরাজ্য সাধারণত তারা ক্রোধী হয়, যখন নাগরাজ ক্রোধ সৃষ্টি হয় তখন তাদের নাক মুখ দিয়ে অগ্নিবের হয় ধোঁয়া বের হয় বিষ নিচ্ছুরিত হয়, তখন সেই কি করলো একদম রাগান্বিত হয়ে সে বিষ নিচ্ছুরিত করতে লাগলো। তুমি একজন সাধারণ মনুষ্য মহিলা আমার প্রস্তাব কিভাবে তুমি প্রত্যাখ্যান করতে পারো। তখন সে বলল আমি এই যে প্রধান আমার তোমার প্রস্তাব শোনার এখন সময় নয়, আমার ধর্ম সবলে তুমি ব্যাঘাত করিও না। তখন সে মন থেকে ওই নাগরাজের প্রতি অনুরূপ ঘৃণা ক্রোধ সঞ্চার না করে ওই বৌদ্ধ ধর্ম ব্যক্তির সঙ্গে ধর্ম সবলের দিকে গভীরভাবে মনোনিবেশ করে রইল। সচরাচর যখন নাগরাজগণ বিষ বিচলিত করেন যাকে বলা হয় আশাবাদ, আশেপাশের সমস্ত মানুষ কিছু অন্ধ হয়ে যায়, কিন্তু তার এমন এক উন্নত বুদ্ধ বলেছেন সত্য ক্রিয়া ঊর্ধ্বে এমন কোন শক্তি নেই পৃথিবীতে, কিসের ঊর্ধ্বে সত্যক্রিয়া, কিসের ক্রিয়া সত্যক্রিয়া, জীবনবদ্ধ মানুষের এমন কতগুলো সত্যক্রিয়া আছে যে সত্যকে স্মরণ করে যদি সেই অধিষ্ঠান করে আমার এইটা যদি সত্য হয়, আমার এটা যদি সত্য হয়, আমার ধর্ম শ্রবণ আমার ধর্মদেশন আমার পঞ্চশীল আমার দান আমার সিংহাসন আমার তীরদের প্রতি নিখুঁত শ্রদ্ধা যদি সত্য হয় এই সত্যের ফলে আমাকে ক্ষতি করতে না পারো। তখন তো আমরা সত্যক্রিয়া করি না, আমাদের মন বিভিন্ন ভয়াবহের মুহূর্তে বিভিন্ন সমস্যার গ্রস্ত যখন হই তখন আমরা চিৎকার করি শোকাত করি ঠিক না, রেগে রেগে আগুন করে যে হতাশ করে যে আমরা কি করবো। তখন সেই সেভাবে অধিষ্ঠান করতে না যদি আমার সৃজনশীল যদি আমার চরিত্র যদি সত্য হয় আমার ধর্ম শ্রবণ যদি সত্য হয় আমি বৌদ্ধ ধর্ম সন্তর্ক বীরত্বের প্রতি শ্রদ্ধা সত্য হই তাহলে শ্রী নাগরাজ তোমার কোন
বিষয়ে যাতে আমি আক্রান্ত না করি। আমার শিবকুমার জীবন আমি সবচেয়ে প্রকাশ্যে এই পর্যন্ত কখনো আমি কোন পুরুষের প্রতি প্রেমাসক্ত হইনি। এটা যদি সত্য হয় তাহলে তোমার সেই বিষয়কে আমাকে স্পর্শ করতে না পারো। এভাবে সে যখন অধিষ্ঠান করব তার নাসাবাদে ওই কুমারী কোনো ক্ষতি হল না। তখন সে আরো একটু রেগে ভেঙে ধোঁয়া বের করতে লাগলো, সেটাও তার কোন সমস্যা হল না। তাকে নিষ্পেষণ করার জন্য, তাকে কি করার জন্য নিষ্পেষণ করার জন্য, তখন সেটা দিয়ে কোন তার ক্রিয়া হল না। তাহলে ঋতুর দিকে ওই চিরকুমারী শ্রেষ্ঠ নাকি নাগরাজ শ্রেষ্ঠ? যতক্ষণ আপনার স্বরূপে সত্য আছে এভাবেই আপনাদেরকে ধর্ম শ্রবণ করতে হবে। ধর্ম শ্রবণ যখন আমরা করতে আসলাম, এখানে আমি নেই, পুত্র নেই, কন্যা নেই, বন নেই, বাড়ি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, আমি আছি, ধর্ম আছে, এরূপ কল্পনায় আপনাকে ধর্ম শ্রবণ করতে হবে। যদি ওই বাহ্যিক চিন্তাধারার উপর যদি আপনি কল্পনা করেন তাহলে ধর্ম শ্রবণের প্রতি মন যাবে না। যদি মন না যায়, সঠিক শোনা যদি না হয় তাহলে ধারণা পরিপক্ক হবে না, আর ধারণ যদি পরিপক্ক না হয় আচরণ দুর্বল হয়ে যাবে। সুতরাং আপনি কখনো প্রকৃত শ্রোতা হবে আর সদর্মের হয়ে যাবে। দেখুন চারিত্রিক বিশুদ্ধিতা শুধু চরিত্র বন্ধের বিশুদ্ধ জ্ঞানীদের থাকে, সেটা নয়। অসমস্যের কারণে কিন্তু তার জীবনটা কি হয় অসাধারণ হয়, অসামান্য হয়। তৎকালীন সময়ে বিন্দুমতি নামক এক বণিকা ছিল। কি নাম? বিন্দুমতি নামক বণিকা ছিল। বণিকা মানে পতিতা, পতিতা মানে যাদের কোন নির্দিষ্ট স্বামী থাকে না। এ পর্যন্ত বহু পুরুষকে তিনি ক্ষণ ক্ষণ খালের জন্য সাধারণ বরণ করেছিলেন। তখন ওনার একটা সত্য ছিল, যারা বণিকা যারা পত্রিকা ওনাদের কি কোনো সত্য থাকে? থাকে না। কিন্তু ওনার একটা সত্য ছিল, সেটা কি সত্য জানেন? সেই সত্যটা হচ্ছে আমি এ পর্যন্ত যত পুরুষকে ক্ষণ কালের জন্য আমি সাংবাদিক গ্রহণ করেছিলাম কোন পুরুষকে আমি বিনা করে সবার সাথে সমান সমান আমি প্রণয়ন করেছিলাম। এটা যদি সত্য হয়, হ্যাঁ এটা যদি সত্য হয়, তখন সে পরীক্ষা করার জন্য আমার সত্য সত্য কিনা, হ্যাঁ ওর জীবনের মাত্র সত্য ছিল একটা, আমি সমস্ত পুরুষকে সমানভাবে ভালোবেসেছি, দল সাজিক গড়ে করছি, কথাটার অনেকেই আমার কাছে এসেছে, এই সত্য যদি সত্য হয় অদূর সাহিত্য জন মধ্য দিকে দাবিত হোক। তখন সে মুহূর্তে ওই দেশের রাজা যুদ্ধ বিজয় করেন, নদী পার করছিল, পুঁজির অনাত্মগণকে জিজ্ঞেস করলো, এখনই মাটা হলো আবার এখনই ঝড় যাচ্ছিল। তখন সে উজির অনাত্ম বলল, বিন্দুমতি বণিকা সত্য ক্রিয়া করেছিল। তাহলে বণিকার আবার কি সত্য থাকতে পারে? তখন সেই বণিকা বজ্রকণ্ঠে বলল, হে রাজন, কারণ আমি যে সত্য আছে সেই সত্যের প্রভাবে আমি পৃথিবীকে দ্বিখণ্ডিত করতে পারি। আমি যদি সত্য ক্রিয়া করি আমার একটি সত্যের প্রভাবে পৃথিবী কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। সেজন্য আমরা সে পরিমাণে ধর্মের প্রতি আত্মবিশ্বাসী নয়। আমরা শতভাগ ধর্ম যখন করি আমাদের অসংখ্য ই থেকে যায়, সংযোগ থেকে যায়, মনে হয় হচ্ছে না, মনে হয় কম হচ্ছে, মনে হয় ই নিয়ে হচ্ছে, এই হয়ে যাচ্ছে, এই ই হয়েছে, সে হয়েছে, শত সন্দেহের মাঝখানে আমরা ধর্ম আচরণ করি। কিন্তু ধর্ম করার সময় ভুল প্রকাশিত কোন সন্দেহ রাখবে না, একদম নিখুঁত ভাবে ধর্ম আচরণ করবে। চিত্তের স্বভাবজাত ধর্মটা হচ্ছে অনেক কল্পনা করবে। চিত্তের স্বভাবজাত ধর্ম হচ্ছে কি করা? কল্পনা করা। যে কোনো মুহূর্তে কল্পনা আসলে সে কল্পনার প্রতি রেগে যাবে না। অনেকে আমাকে বলে বলতে, যখন আমি ধর্ম করি বন্দনা করি তখন আমাদের বিভিন্ন মনোমধ্যে খারাপ খারাপ চিন্তা আসে। তখন আমি তাকে বললাম, জলের ধর্মটা বয়ে যাওয়া, বাতাসের ধর্মটা কি? বয়ে যাওয়া। সুগন্ধির ধর্মটা কি? সুগন্ধি সরানো, ঠিক না? ঠিক মানুষের জন্মটা হচ্ছে কি করা? চিন্তা করা, তুমি মনের বিরুদ্ধে আচরণ করো না।
মন চিন্তা করতে পারো তোমার কাম তুমি, ভালো আসবে খারাপ আসবে ওই আসবে সেই আসবে, এতগুলো চিন্তা করার সময় নেই। আমি যে কাজ করতে বসে সেই কাজ আমি করবো। তুমি মন অন্য কল্পনায় আসতে পারো, যেতে পারো, উৎপন্ন হতে পারো না হতে পারো, সেটিকে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি যেটা করতে বসেছি সেটা আমি করবো। যেখানে একটা সাধক ব্যক্তি একটা সন্ন্যাসী সংসার থেকে ব্যক্তি হচ্ছে নিজের চিত্তকে পাঁচ বছর দশ বছর বারো বছর সাধনা করে স্থির করতে পারে না, সেখানে একটা সংসারে মানুষ কিভাবে নিজের চিত্তকে স্থির করবে, বন্দনার সঙ্গে করতে পারবে? দেশের জন্য কখনো সৎকর্ম পূর্ণ কর্ম বন্দনা করার সময় সাধনা ধাপ ভাবনা করার সময় পাঁচ মিনিট আসলে মনের মধ্যে যে কোনো অন্য চিন্তা আসছে সেগুলো নিয়ে আপনি কোনো উদ্বিগ্ন হবে না, চিন্তিত হবে না, সবসময় সে পূর্ণ কর্মে নিজেকে আত্মনিয়োগ করবে। ধর্ম আচরণ করার সময় কখনো নিজেকে অপবিত্র মনে করবেন না, একজন মানুষ কখনো পবিত্র হয় না কখনো অপবিত্র হয় না, সবসময় সেই সব চেতনায় আপনাকে কি করবেন, ধর্ম আচরণ করবেন। মানুষ কখনো অপবিত্র হয় কখনো পবিত্র হয় না, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন তার আচরণ, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বুদ্ধকে পূজা করতে পারবেন। কেমন কখনো মানুষের শরীর অপরিশুদ্ধ হয় না, শুচি হয় না, কখনো অশুচি হয় না, হয়তো শুচিটা লাভ করতে গেলে অসুস্থ থেকে মুক্ত হতে গেলে আমরা স্নান করি ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু তাহলে কি আমাদের শরীর শুচি হয় না? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে নারী আর পুরুষ ওই শরীরে বত্রিশ প্রকার অসুস্থতি প্রবাহ না হয়ে থাকবে। সেই জন্য কখনো সৎকর্ম পূর্ণ কর্ম করার সময় নিজেকে অসুস্থ দিয়ে মনে করবে না, আমার কর্তব্য আমার দায়িত্ব এগুলি থেকে ফিরে আপনার প্রেমিক সৎভাবে নিজেকে আত্মীয় সবসময় মানুষ পরিচ্ছন্ন সুচি অসুচি পবিত্র অপবিত্র সেটা মনের মধ্যে স্নান করলে কি মানুষ পরিচ্ছন্ন হয়? শরীরের সমস্ত অসুচির ভাণ্ড কিন্তু আমাদের শরীরে অ্যাটাচ থাকে না, এটা কি কোথাও আমরা ধরে মুছে ফেলে দিয়েছি উৎপন্ন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি শরীরে অসুস্থ পদার্থ গুলো শরীরে উৎপন্ন হচ্ছে না, পেশাবার পাওয়া দিয়েছি দিয়ে সেগুলোকে আমি পরিষ্কার করতে পেরেছি, তাহলে কিভাবে সুচি হবে? কখনো সুচি অসুচি হয় না, সবসময় আপনি বুদ্ধি ধর্মের সঙ্গে পঞ্চশীল অষ্টশীল বুদ্ধের বন্দনা আপনি এই ক্রিয়াতে কর্ম পরিচিত হবে। কেমন সদর্মের পীরের বিলোকন আজকে আমি রচনা করব ভাবনার সম্পর্কে, কি সম্পর্কে? যে ভাবনা মানুষকে আত্মশুদ্ধি করে, কি করে আত্মশুদ্ধি, যত মানুষ দান করুক যত মানুষ সে ফল করুক, হ্যাঁ যত মানুষ মহাগর্বকে সম্পন্ন করুক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত লৌকিক এবং লোকত্ব যে কোনো একটি জ্ঞান তিনি লাভ করছেন না ততক্ষণ তিনি কিন্তু মহাসাধক হতে পারবেন না। সেজন্য মানুষের জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হচ্ছে কি সাধনায় নিজের জীবনকে পরিপূর্ণ করা, মানুষের জীবনের সরল লক্ষ্য হচ্ছে কি সাধনায় নিজের জীবনকে পরিপূর্ণ করা। আপনারা কি সাধনা করতে চান, ভাবনা করতে চান না? এই জীবনের সবচেয়ে পবিত্র মানুষ কে, সাধক নাকি অসাধক? হ্যাঁ সাধক। কেমন সাধকহীন জীবন বিকল্প বিকৃত, সাধনা জীবন কি বিকল্প বিকৃত, সবসময় মনের মধ্যে অসংখ্য পাপ চিন্তা অকুশল অসংখ্য অধর্ম আমাদের মনের মধ্যে লাগতে হবে। যখন আমরা সাধনা নিবদ্ধ হই লৌকিক সাধনায় বা লোকোত্তর সাধনায় নিবদ্ধ হই তখন পৃথিবীর বাস্তব সার সংকেত সম্পর্কে আমরা জানতে পারি। এতক্ষণ যতক্ষণ আমরা সাধনা নিবদ্ধ হব না চক্ষু থাকবে সত্য, কিন্তু আমরা চক্ষুহীন মানুষের মতো অন্ধ হয়ে থাকবো। সেই জন্য বুদ্ধ বলেছেন বিকৃত কেমন অত বিকৃত চিত্তে কখনো ধর্ম শ্রবণ তাই না, কবি মন একাগ্রত উৎপন্ন করে আমরা কি করতে হবে ধর্ম শ্রবণ করতে হবে। তাহলে এখন আমরা জানবো যে স্মৃতি সাধনা থাকবে স্মৃতি সাধনা বা ভাবনা কিভাবে ভাবনা করতে হবে, কিভাবে কোন ভাবনা করে আমরা কি জ্ঞান লাভ করতে পারবো,
মামলার কত প্রকার এগুলো আমাদেরকে জানতে হবে। মামলা কত প্রকার? কয় প্রকার? দুই প্রকার। সত্যি? হ্যাঁ, তিন প্রকার। আচ্ছা, আরো সব প্রকার প্রকার মানুষ নাই ঠিক আছে, একচল্লিশ প্রকার। কিন্তু প্রধানত একটা হচ্ছে সমত, একটা হচ্ছে কেমন সমত ভাবনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা যায়। কেমন? নিদর্শন ভাবনার পরমাত্মিক ভাবনার মাধ্যমে মানুষ অষ্টভাগ এবং এক নির্বাণ নবলোকোত্তর ধর্ম লাভ করা যায়। আজকে সেই লৌকিক লোকোত্তর জ্ঞান সম্পর্কে আমি আপনাদের বিবেচনা করব। চল্লিশ প্রকার সমত ভাবনা রয়েছে। কত প্রকার লৌকিক ভাবনা হচ্ছে? কত প্রকার? চল্লিশ প্রকার। এই চল্লিশ প্রকার ভাবনা করতে গিয়ে শুধু করলে হবে না, মানুষের ভাবনার কতগুলো অনুকূল পরিবেশের প্রয়োজন। চল্লিশ প্রকার সমত ভাবনা, এক প্রকার বিদেশের ভাবনা, মোট একচল্লিশ প্রকার ভাবনা। তাহলে এই ভাবনা জীবনকে নিজেকে আত্মনিয়োগ করতে হলে কতগুলো প্রতিবন্ধকতা রয়েছে, যে প্রতিবন্ধকতা থেকে আমাদেরকে সবসময় ধরে রাখা উচিত। সেটা কথা হচ্ছে কি? বাসস্থান কার্যালয়। বাসস্থান কার্যালয় মানে যিনি বাড়ি করে নিত্য নৈমিত্য কর্মে যিনি সবসময় নিজেকে নিবদ্ধ রাখেন, তার সাধারণ জীবনে কখনো মনটা কি হয় না? স্থির হয় না। আজকে এটা, কালকে এটা, পরশু এটা, পরশু এটা, সন্ধ্যে এটা, বিকেল এটা, অনেক চিন্তাধারা করে তার মনের মধ্যে পরিকল্পনা সৃষ্টি হয়। তাহলে সাধনা করার আগে আমাদেরকে কি করতে হবে? বাসস্থান কার্যের প্রতি উদাসীন হতে হবে। হ্যাঁ, আমি যতক্ষণ করেছি করেছি, এখন আমার কোনো কর্তব্য বা কাজ নেই। তারপর বলা হচ্ছে দশটি অন্তরায়, সাধারণ ছয়টি অন্তরায়, দশটি। তারপর বলা হচ্ছে জ্ঞাতি অন্তরায়। কিছু মানুষ আছে জ্ঞাতি স্বজন নিয়ে বসে, কি স্বজন নিয়ে? জ্ঞাতি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এগুলো নিয়ে ব্যস্ত। উনি কে গেল, তিনি কি হলো, তিনি কেমন আছেন, উনি কেমন আছেন, এই চিন্তা সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ, এগুলো করতে গিয়ে হয় কি, দেখি একটু অমুককে দেখে আসি, সমুখে দেখে আসি, অমুকের খবর নেই, সমুখের খবর নেই, এই চিন্তায় ব্যস্ত থাকতে থাকতে ওনারা সাধনা করান হয় না। তারপর বলা হচ্ছে লাভের প্রাচুর্যতা। যখন একটা যোগী বেশি বেশি দান দক্ষিণা কামনা করে মন থেকে, আমাকে এই দিক, আমাকে সেই দিক, আমাকে সম্মান করতো, আমাকে পূজা করুক, আমাকে অভ্যর্থনা করুক, এ ধরনের চিন্তা চেতনা যারা অত্যধিক নিজেকে নিবদ্ধ থাকে, তারা কখনো সাধনায় উন্নতি লাভ করতে পারে না। চার নম্বর হচ্ছে জলাকীর্ণতা। যে সাধক সাধক মার্গের উচ্চতর জ্ঞানে যাওয়ার আগে, এখন তিনি মহাসাধক হতে পারেননি, ওই সাধনে যাওয়ার আগে অত্যধিক মানুষের সাথে জনাকীর্ণতা, জনগণের সাথে বেশি বেশি আলোচনাতে যাওয়া আসা, দেখাশোনা, বিভিন্ন গল্প বুঝে নিজেকে ব্যস্ত রাখা। তারপর বলা হচ্ছে কর্মব্যস্ততা। একজন মানুষের অসংখ্য কর্ম থাকে, ভিক্ষু বলেন, শ্রমণ বলেন, দায়িত্ব বলেন, বাসকে বলেন, ঠিক না, সংসারে কর্তব্য, নারী পুরুষের ভিক্ষু সমাজের প্রাতিষ্ঠানিক কর্তব্য, এই কর্তব্য, সেই কর্তব্য, অসংখ্য কর্তব্য যিনি নিজেকে নিবদ্ধ করে রাখেন। তারপর বলা হচ্ছে দীর্ঘ পদযাত্রা। কি পদযাত্রা? অনেক ভিক্ষু সমাজ আছে, উনি এমন জায়গা থাকেন সেখান থেকে এক প্রহর লাগে পিণ্ডাচরণে যেতে, আর প্রহর লাগে পিণ্ডাচরণ থেকে আসতে, তখন পদপ্রান্তিতে তিনি আর সেখান থেকে এসে ধ্যান করার সে মানসিকতা থাকে না। তারপরে সাত নম্বর হচ্ছে স্বজনদের প্রতি কর্তব্য। কিসের প্রতি? স্বজনদের প্রতি কর্তব্য, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মাতা পিতা, এগুলো তো কর্তব্য সম্পন্ন করতে হয়, নয়তো পরিবার আর শান্তি হয়। কিন্তু যারা যারা বেশি বেশি স্বজন প্রেমী থাকে, তাদের চিত্র, তাদের সাধনা কখনো নিবদ্ধ একাগ্রতা। তারপর বলা হচ্ছে ব্যাধি। কি ব্যাধি? আমরা চিন্তা করি না, এখন জন দেন পরিবর্তন হই না, টাকা স্বাস্থ্য অনুভব, সংসার উপভোগ করে কেন, এনজয়, এনজয় কি, এনজয় এখন উপভোগ কর, এক ব্যক্তি যখন তখন দন্ড করে না থাকবে।
যখন শিক্ষাখানা মর্ম হয় তখন শিক্ষাখানাকে হয়তো আর এত দ্রুত ঘুরে ও আমার
তাকে সেই শ্মশানে ফেলে দেওয়া হলো। তারা 30 জন ভিক্ষু সঙ্গ গিয়ে শ্মশানে যখন ধ্যান করতে গেল, তখন ওই সদ্যজাত মহিলা অসাধারণ সুন্দরী মহিলাকে দেখে তাদের চিত্ত আকর্ষিত হলো। তখন তারা একজন অর্জন্ত বলা বলতে লাগলো, ভাই আমরা তো নিজেকে অভাব বলা করতাম, কিন্তু এই মহিলাকে দেখতে পাচ্ছ কত সুন্দর, সে যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই তাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করতাম। তখন একজন অর্জন্ত বললো যে তোমাদের সবার মনে এরকম উত্তন্ন হচ্ছে, এবার জানি এক জন্য হচ্ছে জীবন কোন কিছু যদি তার তৃষ্ণা থাকে না, তখন নিজের মুখ বুঝতে পেরে তারা পরবর্তীতে আমার একটি মহাভারণে প্রবেশ করি, পরবর্তীতে তারা উদ্দেশ্যে ধর্ম ধর্ম আচরণ করে অবগত হয়েছিলেন। তখন এই যে ঘটনা আমি বললাম 40 প্রকার সম্মত ব্যাপার, যেগুলো লাভ করলে অসাধারণ মহাভক্তি জ্ঞান লাভ করা যায়। যেমন রামকৃত যারা মহাভক্তিমান ছিল, সেই 40 প্রকার সম্মত ব্যাপার হচ্ছে কি, দর দশ বিচ্ছন্ন ভাবনা, কেমন দশ অশুভ ভাবনা, কয়েক প্রকার হলো 20 প্রকার, দশ বিচ্ছন্ন, দশ অশুভ, দশ অনুসৃতি, দশ কয়টা হলো সারি ব্রহ্ম বিহার, কয়টা হলো 34, সারি অরূপ দেন, কয়টা হলো এক সন্ধান এক অবস্থান থাকে, কয়টা হলো 40, এই 40 প্রকার সমগ্র আমাদের সকলের জ্ঞাতে থাকা। তবে একজন সাধক জীবন এতগুলো ধ্যান ওনাদের ওনার করার সেই সময় থাকে না, এজন্য ওনার কোনো 5-6টি ধ্যান মানুষের করা একান্ত উচিত। আবার এই 40 প্রকার ভাবনা যখন করতে হয়, তখন চলতে পেরে গুরু অন্বেষণ করে সেই ভাবনায় নিজেকে নিবদ্ধ করতে হয়। কি অন্বেষণ করে, গুরু গত চিপিটা পর্যন্ত তৃষ্ণার উপযুক্ত গুরু খোঁজার জন্য বলেছেন, কয়টা উপযুক্ত গুরু না গুলো জ্ঞান করা, উপযুক্ত গুরু ব্যতীত একমাত্র সম্মুখ সঙ্গত করে লাভ জ্ঞান লাভ করতে পারে, আর কাছে কে কে জ্ঞান লাভ করতে পারে, এই দুজন ব্যক্তি ব্যতীত গুরু ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না। সেজন্য জীবিত গ্রহ তো বলেছেন এই মানব গুণ তবে উপযুক্ত গুণ অন্বেষণ করো, কারণ যখন আমরা ধ্যানে নিবদ্ধ হই তখন ধ্যান সংক্রান্ত অসংখ্য বিতর্কে অসংখ্য চিন্তা চেতনা সন্দেহে আমাদের মনের মধ্যে জাগ্রত, এই সন্দেহ গুলো সৃষ্টি না হওয়ার জন্য আমাদের উপযুক্ত করার প্রয়োজন। প্রত্যেকটি মানুষ 6টি চরিত্রে নতুন বিভাজন রয়েছে, 6টি চরিত্র আমরা মানুষ আছে সত্য, এটা আমাদের চরিত্রের বিভাজন রয়েছে, কিসের বিভাজন রয়েছে, চরিত্র, সমস্ত মানুষ কিন্তু এক চরিত্রের অধিকারী না। সেই 6টি চরিত্র কি বুঝতে পারছেন তো, আমি সংক্ষেপে আস্তে আস্তে বলে যাবো মন দিয়ে সংযোগ। এই 6টি চরিত্র হচ্ছে কি, রাগ চরিত্র যারা কামাসক্ত, প্রথমে কি রাগ চরিত্র যারা কামাসক্ত, যে সমস্ত পুরুষ মহিলার দলপত্রে বেশি প্রেম বেশি কামনা বেশি স্ত্রী এবং পুরুষের প্রতি যারা আকর্ষিত তাকে বলা হয় রাগ চরিত্র। তারপর বলা হচ্ছে দেশ দোষ চরিত্র, দেশটা চরিত্র অনেকের প্রতি তার মনের মধ্যে আকর্ষণ আসক্ত এগুলো কম, কিন্তু তিনি সবসময় কি থাকেন তাকে বলা হয় দেশটা চরিত্র। তৃতীয় নম্বর হচ্ছে মহ চরিত্র, কি চরিত্র, মহ চরিত্র। চতুর্থ নম্বর হচ্ছে শ্রদ্ধা চরিত্র, অনেক মানুষ আছেন সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে জীবনে অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু কারোর কিন্তু কেমন ঠিক তিনি কি নয়, অতিরিক্ত আকর্ষণশীল তিনি উদাসীন শৈলী সংসার জীবন যাপন করেন, কেমন
তিনি এক প্রকার স্ত্রীর প্রতি তেমন রোগ নয়, স্বামী স্ত্রীর রোগ নয়, টাকা পয়সার প্রতি আরো তেমন রাগি নয়, একটু মানসিক টাইপের কতগুলো মানুষ আছে, তাকে বলা হয় সঞ্চার চরিত্র, তাকে বলা হয় কি সঞ্চার চরিত্র। তারপরে বলা হচ্ছে এই যে বুদ্ধি চরিত্র, কি চরিত্র, বুদ্ধি চরিত্র। অনেক মানুষ আছে বুদ্ধিমান, বেশি সিএম বুদ্ধি ভালো, বেশি কি বুদ্ধি সিএম সিএম বুদ্ধি, বুঝলেন না? অন্য মানুষ আসতে একটা মেডিক দিবেন কেন, যে যে তারপরে এখন বুঝবেন কোন চরিত্রে
যারা দাসত্বের জন্য যারা হচ্ছে রাগাসক্ত কামাসক্ত হয়েছে, যাদের মন পুরুষ আসক্ত কামাসক্ত স্ত্রী আসক্ত, সেই সমস্ত মানুষের অসুস্থ ভাবনা করা উচিত। দশ অসত তাদের কি ভাবনা করা উচিত? দশ অসত ভাবনা করা উচিত। তাদেরকে কি ভাবনা করা উচিত? দশ অশুভ ভাবনা। দশ অশুভ ভাবনা কি? আমি পরে বলি, দশ অশুভ ভাবনা হচ্ছে অসুচি ভাবনা। তারপর বলা হচ্ছে যারা দেশের চরিত্র রাগের চরিত্রদের অশুভ ভাবনা করা উচিত, দেশের চরিত্রদেরকে দশমাতির জন্য ভাবনা ও ব্রহ্মবিহার ভাবনা করা। যারা দেশের চরিত্র তাদের কি ভাবনা করা উচিত? দশক বিচ্ছন্ন ভাবনা এবং মৈত্রী ভাবনা করা উচিত, ব্রহ্মবিহার ভাবনা করা উচিত। মহৎ চরিত্র যারা মহৎ চরিত্র এদের কি ভাবনা করা উচিত? এদের কি ভাবনা করা উচিত? এদের খানাপান ভাবনা কোন স্মৃতির অন্তর্গত, খানাপান কোন স্মৃতির অন্তর্গত? দশ কোন স্মৃতি, দশ অনুস্থিতি মনে রাখবেন। আনাপানা কোন স্মৃতির অন্তর্গত? দশটি অনুস্থিতি আছে, দশটি অনুস্থিতির একটি অংশ হচ্ছে আনাপান। যারা মহাপ্রস্থ এরা অনুস্থিতি ভাবনা করা উচিত। মহাপ্রস্থ কিভাবে শিখবেন? মহৎ হচ্ছে অর্থাৎ তিনি কামক নয়, তিনি কামক নয় কিন্তু প্রেমাসক্ত, সবসময় স্ত্রী সন্তান মাতা পিতা নিজের পরিবার ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। লোভ আর দ্বেষ বুঝে যায় কিন্তু মোহ বুঝে যায় না, সুস্থ হিসেবে থাকে, এটা বেশি ভয়ন করে। কিছু কিছু মানুষের সন্তান মরে যায়, মাতা মরে যায়, পিতা মরে যায়, তিনি কষ্ট পান কিন্তু কিঞ্চিত। কিন্তু কিছু মানুষ আছে এমন প্রবাসক তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেটা করতে কোনো রকমে পারে না, এবং নিজের স্ত্রী নিজের সন্তান নিজের পরিবার ছাড়া তিনি মুক্ত হয় যে তাকে, সেই জন্য লোভ আর দ্বেষকে বুঝে যায়। কিন্তু মোহ এমন একটা সুস্থ জিনিস যাকে বোঝা যায় না। হতে মানুষের আরো মানুষের একদম তার কষ্ট আর না থাকে, কিন্তু কষ্ট আর না থাকে তাহলে মোহ অশ্লীল মানুষ বেশি। লোভ দ্বেষ হলে সহজে মুক্ত হন যায়, যোগী মানুষ দেশে মানুষ সহজে কি করেন যায়? মুক্ত হন যায়, কিন্তু মোহ মানুষ সহজে মুক্ত হন যায় না। কেমন এই সেজন্য বলা হচ্ছে মহৎ চরিত্র মানুষকে আনাপান স্মৃতি ভাবনা করা উচিত। মহৎ চরিত্র মানুষকে কি ভাবনা করা উচিত? আনাপান ভাবনা করা উচিত। শ্রদ্ধা চরিত্র যারা বেশি শ্রদ্ধাবান, কার প্রতি শ্রদ্ধাবান? পণ্ডিত ব্যক্তির প্রতি, তীরত্নের প্রতি, যারা শ্রদ্ধাবান বেশি 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 শ্রদ্ধাবান, পরিবার প্রতি উদাসীন, সংসার প্রতি উদাসীন, কাজকর্মের প্রতি উদাসীন, ঠিক না? হ্যাঁ, সবসময় দেহের প্রতি, যে কোনো পরিবারের প্রতি শ্রদ্ধাশীল ছিল। কেমন সেই মানুষ তাদেরকে অনুস্থিতি ভাবনা করা আছে, দশ অনুস্থিতি ভাবনা করা আছে। অনুস্থিতি ভাবনা কি? যেমন বদ্ধানুস্থিতি, ধর্মানুস্থিতি, সন্ধানুস্থিতি, শিলানুস্থিতি, ত্যাগানুস্থিতি, দেবতানুস্থিতি, মরণানুস্থিতি, হ্যাঁ, আনাপানানুস্থিতি, এই সাধনাগুলো করা হয়েছে। তারপর বলা হচ্ছে বুদ্ধি চরিত্র, যারা বুদ্ধিমান বেশি, যারা উপসমান স্থিতি ভাবনা করা উচিত। কি ভাবনা? উপসমান স্থিতি, এক সংজ্ঞা এবং এক ব্যবস্থার ভাবনা করা উচিত। উপসমান স্থিতি মানুষের কি ভাবনা করা উচিত? উপসমান স্থিতি দশ প্রকার অনুস্থিতির মধ্যে একটা আছে তো উপসমান স্থিতি। দশ প্রকার অনুস্থিতির মধ্যে একটি কি আছে? উপসমান স্থিতি। এই উপসমান স্থিতি এবং এক সংজ্ঞা এক ব্যবস্থার ভাবনা করা। তাহলে এখন আমরা জানবো কোন চরিত্র কি ভাবনা করে। আপনার কে কোন চরিত্র বলেন তো? হ্যাঁ, হলে তো অবশ্যই অনাগত নন্দ বাইদুল না নিজের না অবু পান্তাহার হইয়া হই পান্তাহার হইয়া হই একদিন হচ্ছে যে তোরা না আগে হইতে দেখা ধর্ম ব্যাপনের পান্তে তুমি অন্য চরিত্র একটা হাই হওয়া ওই জন্য হ্যাঁ ইয়া সর্ণন্দ পান্তা দেখা নইল মনে শেষ করে এই জন্য আবার কেন তার মাস্টার হবে। হ্যাঁ, সেজন্য আমি বলবো না আপনারা কে কোন চরিত্র,
সেগুলো নিজেরা ব্যয় করে নেবে। চিত্তে তো জাগ্রত হয় মনের মধ্যে কামনার সৃষ্টি হয়, তার কতটুকু শ্রদ্ধা, তার কতটুকু পরিবার প্রতি দায়িত্বশীলতা, এর কতটুকু কম চরিত্রের দিকে নিজেরা সেটা অনুভব করে নিবে। কেমন? আর যদি কখনো যদি আমার কাছে ধ্যানের কোন কর্মস্থান নির্দেশ আন, তাহলে আমি ব্যয় করে সামনে বইতাম না, কারণ অনেকটা স্মরণ পাইবেন বুঝুন না, কিন্তু আরো বলুন দন্তে হ্যাঁ তখন সম্ভাবনা বলি বুঝছিলেন আমি বলবো আপনাকে কোন ভাবনা চলে আমরা বুঝুন না। দেরি হয়ে যাবে কিন্তু তবু আমি এটাকে সফলতা করে করবো। আগে রাত জন্য বারোটা বাজে দিতে পারবে কেমন? যারা ক্ষুধার্থ যারা তর্ক জিজ্ঞেস করে আগে দন্ড দিতে হবে নাকি আমরা দেরি থাকবে বসাই বসাই আচ্ছা বেশ নাকি দাঁড়িয়ে থাকবি হ্যাঁ আবার আসবো ওই যে আমাদের মহাসংস্থ সম্প্রদায় একদম তো বলছেন এটা তো তারই মন্দির ও যে কোনো মুহূর্তে আসতে পারে থাকতে পারে আমার কোনো আপত্তি নেই। আর আমার সগুন বাবু এবং এখানে কৃষ্ণ বাজার মধ্যে শান্তি ফেডারেশন যারা প্রতিনিধি আছেন ওনারা বলছেন যে ভারতে আমরা সমত ভাবে বিদায় দিচ্ছি তিনি আবার আসবেন। তো আমাদের বৌদ্ধ তো বিভিন্ন জায়গায় ছড়িয়েছি যে এদেরকে উদ্ধার করতে হবে না। আগামী 19 সালে আমি দক্ষিণে যাব, পটিয়া পর্যন্ত সরকারি আমি চিন্তা গিয়েছি এর বাইরে আর যাইনি, হ্যাঁ ওদিকে যাব, ওদিকে যাব 19 সাল একদম টেকনা পর্যন্ত চলে যাব। যেহেতু শুধু ভাই এখানে করে বর্মা বর্ডার ঘুরিয়েছে সেনাবাহিনী যখন যেরকম তো কথা বলতে চারিদিক দর্শন করার জন্য আরেকবার করে ওই সোয়াডাগন বেগুড়া কি মানুষের যারা আনন্দজীবী
আর যারা মনোযোগী বেশি সেই চিন্তা দিনের বেলা সূর্যের আলো পড়ছে যেভাবে বাড়ির মধ্যে ঢুকে দরজা জানালা সবগুলো বন্ধ করে
যে আলোটা ভিতরে ঢুকবে সেই আলোকে নিয়ে আপনাকে রওনা করতে হবে, অন্যান্য ভাবনা গুলো ঠিক সেভাবে আপনাকে পরিচিত হবে। কেমন নিমিত্ত উদ্গ্রহ নিমিত্ত এবং প্রতিভাগ নিমিত্ত, নিমিত্ত হওয়ার প্রকার তিন প্রকার, নিমিত্ত হওয়ার প্রকার তিন প্রকার, অর্থাৎ নিমিত্ত মানে চিত্তের অবস্থান, নিমিত্ত মানে চিত্তের অবস্থান বা পরিবর্তন ধর্মতা, তাকে বলা হয় নিমিত্ত। হ্যাঁ, পরিকল্প নিমিত্ত মানে একটি নিমিত্তের প্রতি, একটি আলো অথবা একটি আকাশের প্রতি অথবা কিছু মৃত্তিকার প্রতি তার নিজের চিত্তকে বারবার একাগ্রতা করার জন্য প্রয়াস করা, তাকে বলা হয় পরিকল্প নিমিত্ত। কেমন তারপর বলা হচ্ছে পরিকল্প নিমিত্ত উদ্গ্রহ নিমিত্ত, একাগ্রতা করার প্রয়াস করি মাঝে মধ্যে একাগ্রতা হয়, কিন্তু মাঝে মধ্যে হয় না, তাকে বলা হয় উদ্গ্রহ নিমিত্ত। মন দিয়ে শুনবেন, অনেকে আপনারা বলেন যে মন তারা গভীর দেশনা করেন না, একটু গভীর করে করছি মন দিয়ে শুনবেন, পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করবেন। তারপর বলা হচ্ছে প্রতিভাগ নিমিত্ত, প্রতিভাগ নিমিত্ত হচ্ছে যখন আমি আলো পৃথিবী আকাশ ইত্যাদি এগুলোর প্রতি যখন আমার চিত্ত আকর্ষিত হয় তখন আমার চিত্ত স্থায়ীভাবে কি হয় স্থির হয়, আমি জানি যে আমার চিত্ত এখন একটি বস্তুর প্রতি নিবদ্ধ, তাকে বলা হয় প্রতিভাগ। কেমন এ হচ্ছে অনুস্থিতি ভাবনার, এই কৃচ্ছন্ন ভাবনা বিনয় বিনয় যারা কৃচ্ছন্ন ভাবনা করেন তারা দুই প্রকার সমাধি, উপচার এবং অর্পণ সমাধি, পরিকল্পনা সমাধি, উপচার সমাধি এবং অর্পণ সমাধি। সমাধি প্রধানত দুই প্রকার, যদি বা কোনো কোনো গ্রন্থে তিন প্রকার বিনয় বিধান আছে। যারা এই পরিকর্ম এই অনুস্থিতি কৃচ্ছন্ন ভাবনা করেন তারা সর্বোচ্চ দ্বিতীয় ধ্যান পর্যন্ত লাভ করতে পারে। কি দেন? দ্বিতীয় ধ্যান। দ্বিতীয় ধ্যান কাকে বলে? বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ক্ষীরানন্দ ব্রহ্মচারী, জ্যোতিপাল ভৈরব, মহাদেব, বড় বড় কবি সাহিত্য দেশের যারা গ্রন্থ আছে এবং অভিধান আত্মসংগ্রহ অনুরাগ প্রকার চিত্তার চিত্তের বিচার বিশ্লেষণ এগুলো আছে, ডাক্তার রামচন্দ্র বড়ুয়া, এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে এবং ধ্যানের সাথে শুধু শাস্ত্র অধ্যয়ন করলে হবে না, যখন আপনি ধ্যান করবেন ধ্যানের সাথে চেতনার সাথে আপনার মিলে যাবে। যখন শুধু আপনি শাস্ত্র দেখনা করবেন শুধু সেটা কল্পনার মতো হবে, কল্পনার মতো লাগবে, কিন্তু যেদিন আপনি ধ্যান আর শাস্ত্র দুটাই গবেষণা করবেন দেখবেন বহির সাথে শুভ আপনার চেতনার সাথে প্রত্যেকটা মিলে যাবে। কেমন এটা হচ্ছে দশ কিচ্ছন্ন ভাবনা। তারপর বলা হচ্ছে দশ অশুভ, দশ কি অশুভ ভাবনা। এই দশ অশুভ ভাবনা হচ্ছে কি বলছে সাথে কর্তা সূত্রের মধ্যে উদমত্তম বা বিনি রকম বা বিক্রু রকম বা বিচ্ছি রকম বা, অর্থাৎ আমাদের শরীর যখন মৃত্যু হয় তখন আমাদের শরীরে দশটি অবস্থা হয়, কয়টি অবস্থা হয়? দশটি। সেই দশটি অবস্থা কি? পিত্তম স্ফীতম, আমার জন্ম যখন মরি আমাদের এই সুন্দর বর্ণগুলো পিতবর্ণ হয়ে যায়, কি হয়ে যায়? পিতবর্ণ, শ্যাম বর্ণ, বুঝে কালো নয় ফর্সাও নয়, যেগুলো একটা পিত বর্ণে হয়েছে, নীল বর্ণ হয়েছে। তখন এই মৃত শরীরের প্রথম বুঝি যদি কোনো মানুষ যদি মরে যায় তার শরীর আমাকে দান করে তাকে নিয়ে আমি ধ্যান করবো, এ পর্যন্ত অনেকে দান করেছে, কিন্তু হয়েছে কে ন মরে তারা নমরক মাসে তার দর মাসে নয় বড়। হ্যাঁ, মৃত্যুর সময় ওনার শরীরটি পিত বর্ণ হয়ে যায়, নীল বর্ণ হয়ে যায়, তখন তাকে চোখে দেখে দেখে ধ্যান করা, পিত 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 বলে ধ্যান করা। তারপর বলা হচ্ছে বিনি রকম, তার শরীর বিবর্ণ হয়েছে, হলুদ বর্ণের হয়েছে, নীল বর্ণের হওয়ার পরে তার শরীর কি হয়েছে? হলুদ বর্ণ কেন হয়ে যান? তার শরীর প্রত্যেকটি অংশ পৌঁছে পৌঁছ হয়ে যায়, কি হয়ে যায়? পৌঁছ হয়ে যায়, সেরকম হলুদ বর্ণের হয়ে যায়। তারপর বলা হচ্ছে কি উদ্ভকম বিপু রকম, বিপু রকম মানে উঁচা সাক্ষ, শরীরের বিভিন্ন অংশ পথকে ফেটে 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 আস্তে আস্তে কি জ্বলবে? উজ্জ্বলবে। তারপর বলা হচ্ছে খণ্ডিত, শরীরের ফুল ঝরার পরে শরীরের এক একটি অংশ আস্তে আস্তে অখণ্ড অখণ্ড হয়ে যাবে, শরীরের মাংস বিভিন্ন অংশ আত্মরি গুটরি এগুলো আস্তে আস্তে শরীর থেকে জল 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 করে যাবে। তারপর বলা হচ্ছে
মানে বিভিন্ন পশু পক্ষীরা আমাদের শরীর বিভিন্ন দিকে কি হয়ে যাবে, বিড়াল কুকুর বিড়াল শিকাল শিয়াল তারা সব চারদিকে কি করবে ছড়িয়ে ছিটিয়ে দিবে। কেমন পশু একে বলা হল খাদিকম। তারপর বলা হচ্ছে বিক্ষিপ্তম, বিক্ষিপ্ত ভাবে চতুর্দিকে আমাদের শরীর বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এক জায়গায় মাথা এক জায়গায় হাত এক জায়গায় পা বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আমাদের শরীর ফেলে যাবে। তারপর বলা হচ্ছে এই যে মানে অঙ্গ প্রত্যঙ্গ ছাগল আমাদের এই শরীর আস্তে আস্তে কি হবে বিভিন্ন শরীরের অংশগুলো ছেদন করার মতো হয়ে কাটা শরীরের মতো হয়ে যাবে। তারপর বলা হচ্ছে বৃদ্ধি কথা রক্তাক্রম লোহিকম রক্তবর্ণ হয়ে যাবে লাল রঙে হয়ে যাবে। তারপর বলা হচ্ছে কিপূর্ণ 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 প্রত্যেকটি অংশ মল কীট বিভিন্ন প্রকার মাকড় কীটে পরিপূর্ণ হবে। তারপর বলা হচ্ছে কঙ্কলা আবিষ্কম অর্থাৎ অর্থিকম শুধু সর্বশেষ শুধু অস্থিপুঞ্জটা অবশেষে থাকে। এই ভাবনা করলে মানুষের জ্ঞান থাকতে পারে কিনা বুদ্ধের সমকালীন একজন বুদ্ধের সমকালীন একজন তারপর বলা হচ্ছে কি যাওয়ার চিন্তা করতে হচ্ছে তো তারপর বলা হচ্ছে কি যেতে চাইছে না এই পরিবেশ তো সবসময় পাওয়া যায় না একটু পাওয়া যায় না আর সবার সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে মনে হচ্ছে এরাই আমার পরিবার এরাই আমার জ্ঞাতির জন্ম আমার এখানে কর্ম আমার এখানে আমার বিচরণ এখানে পুরাতন স্মৃতি গুলো পুরাতন স্মৃতি গুলো কি গুলো কেনা চাই না আমাদের কখন সামনে এই যে যারা আমাদের এই মাতৃমন্ডলী ভিত্তিমন্ডলী এত আবশ্যক ভালোবাসায় খান থেকে চতুর ভক্তদিন দান করি এতদিন পর্যন্ত সন্তানের মতো পালন করেছে ঠিক না তারা অকৃত ভক্ত হবে সজন এদের প্রতি যদি কি করো না হয় মসজিদ করো না উৎপন্ন না হয় সেই জন্য অর্থে অকৃত করে পাঁচটা দেখতে পারে। তারপর বলা হচ্ছে কি হ্যাঁ অর্থিকম গত সময়কালে দুজন একজন দম্পতি স্বামী স্ত্রী দুজন হঠাৎ করে স্বামী স্ত্রী দুজন অন্যত্র যজ্ঞান অন্যত্র নজরুল জেনে যজ্ঞ হয়ে গেছে বুঝলেন না হ্যাঁ তখন যজ্ঞ যখন হলো তখন সেই স্বামী তাদের মন খারাপ করে যজ্ঞ করে পালিয়ে গেল একজন সংক্রমণ করছিলেন কি করছিলেন সংক্রমণ তখন সে পূর্ব জীবনে অনেকবার ভক্তি ভাবনা করেছিল মানে শরীরের কঙ্কাল নিয়ে ভাবনা করেছিল তাকে বলা হয় কি ভাবনা ভক্তি ভাবনা যে সমস্ত মহিলা আছে তারা সাধারণত যে কোনো পুরুষকে দেখে তারা একটু হাসবে একটু ইঙ্গিত করবে বা তাদের হয়তো কোন যে কোনো কিছু নিবেদন করতে চায় ঠিক না সবাই নাকি পূর্ব জীবনে ভর্তি কামনা করেছিল অনেকটা তখন সে নতুন নতুন বিয়ে হয়েছে তার মান পুকুরে প্রেমের আবাস থাকবে স্বাভাবিক আসক্তির আবাস কিন্তু আবাস থাকবে এটা একটি স্বাভাবিক স্বামীর কাছ থেকে যজ্ঞ করে সেই মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় তিনিও যুবক সুন্দর সুপুরুষ বিক্ষু তাকে দেখে একটি করে মুচকে না আসলো ওই ভান থেকে দেখে ধ্যানী ভান থেকে দেখে কেন আসলো ওই মহিলা হাসলো ধন্যবাদ ওই জামাইকে অভিযোগে ডাকি দিন বুঝছেন না সে যখন আসলো
আমরা তো সাধারণত আজকে আমাদের দাঁতগুলো দেখা যায় ঠিক না? তখন সে ভাবতে চিন্তা করতো মানে শব্দ করতে আসলো, শুনছি শুনছি বলে চক্ষু ওদিকে ঘুরিয়ে দেখো একজন মহিলা হেরে গেছেন, ওনার দৃষ্টি সরাসরি ওনার দাঁতের মধ্যে পড়লো কোথায়। তখন তিনি নিদর্শন ভ্রমণ যারা করেন যে কোনো কিছু দেখলেই যখন যাকে দেখি তখন তাহা বলে স্মৃতি অর্থ হয়, তখন তিনি দাঁতকে দেখে অর্থি 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 বলে স্মৃতি করেছিলেন। তিনি কি বলে অর্থি মানে কঙ্কাল কঙ্কাল নরকল তার অস্থি 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 বলে ভাবনা করেছেন। এই ভাবনা করার সাথে সাথে ওর ওনার শরীরে অনেক সুন্দর একজন রূপসী মহিয়সী হ্যাঁ বেনারসী আরো কত রয়েছে মানে শ্বাস করছে একটি মহিলা চলে যাচ্ছে, কিন্তু ওই বিন্দু দেখতে পেলেন একটি নরকঙ্কাল কেটে যাচ্ছেন, কি হয়ে যাচ্ছে একটি নরকঙ্কাল কেটে যাচ্ছেন, উনি আর ওই সুন্দরী মহিলা চোখে দেখতে পান। ওই পূর্ব জীবনে সংস্কার বস্ত অতি অতি বলার সাথে সাথে সেই মুহূর্তে ওই স্মৃতি সাধনা করার সাথে সাথে ওনার চোখের জন্য তো অনুভব করে তিনি ওই মহিলার যন্ত্রাজি পিছনে পিছনে ধরে গেল তখন বাপকে সংক্রমণ করছেন দান্তে এদিকে কিনে কোন যারা প্রেমাসক্ত বেশি যারা বেশি স্ত্রী পাগল পুরুষ পাগল সে সমস্ত সেজন্য ওই কামাসক্ত পুরুষ বা মহিলা বিদ্যার যে ভাবনা করতে হয় এই অসহ ভাবনা গুলো জীবিত শরীর তো পরিবর্তন হবে না, পচবে না, গলবে না, সৃষ্টি হবে না, পোকামাকড় উৎপন্ন হবে না, তা নিয়ে জীবনে ব্যয় করবে যেন মৃত্যু শরীর কথা হবে পুরুষ যেন পুরুষ আর মহিলার জন্য কেমন। পৃথিবীর যতক্ষণ না পর্যন্ত একজন সত্তা নির্বাণে যাবে না ততক্ষণ পর্যন্ত স্ত্রী সত্তাটা সঙ্গে যে কোনো পুরুষের মনের মধ্যে একটু করে অনুভূতি সৃষ্টি হবে। যতক্ষণ পর্যন্ত একজন মহিলা অনুভব হবে না একটি পুরুষের সত্য সঙ্গে একটু করে অনুভূতি তার মনের মধ্যে সৃষ্টি হবে, তবে এখনো ফাঁক না। এটা কোনো কি নয় ফাঁক, এটা হচ্ছে সংস্কার, এটা হচ্ছে কি সংস্কার। যতক্ষণ অনুভব হবে না ততক্ষণ পর্যন্ত তিনজন প্রাণী পর্যন্ত আসক্ত নয় কেমন। তারপর বলা হচ্ছে এরপরে কি ভাবনা, এরপর বলা হচ্ছে দশক অনুস্থিতি, দশক স্থিতি অনুস্থিতি ভাবনা। আচ্ছা দশ অনুস্থিতি কেমন আছে মানুষ দেখেন, দশ অনুস্থিতি Thank you.
আমাদের মধ্যে আপনাকে ওই ভাবে দেখতে চাইছে কেউ
তারপর বলা হচ্ছে ওই যে উৎপলাবন্য, উৎপলা যখন এত সুন্দর ছিল একটি পুরুষ পাগল হয়ে তখন তাকে প্রেম নিবেদন করলো, তোমার মতো এত সুন্দর মহিলা মন্দিরে মস্ত হয়ে এইভাবে গেলে অবসর ধারণ করে থানি ভাই ভিক্ত ভক্ত হ্যাঁ হাঁটাটা সমীচীন নয়, তুমি আমার রানী হোক আমি তোমাকে ভালোবাসা দেব কেমন। তখন এইভাবে যখন বারবার বারবার বললো বললে আমি যুব আমার সবচেয়ে কমপ্লেক্স কোন জিনিসটা তোমার সন্ধান তোমার স্বপ্ন তোমার শক্তিটা আমার বেশি ভুল না, তখন আমার ছোট্ট এভাবে হাত দিয়ে বের করে রুখে দিয়ে দিয়েছিল হয়তো আসল যখন সুন্দর লাগে তার স্বপ্ন কেমন শক্তিমান আর বীর্যবান পূর্ণবান আমরা তো তাই না চুল অসুস্থি শরীর ধান রক্ত যকৃত হৃদয় পুষ্প সন্ত্র হ্যাঁ তত লালা বিস্তার ইত্যাদি অসুচি জনিত একটা বক্তৃষ্ঠার মধ্যে একটা একবার ব্যাপারে বলতে হবে সেটা কল্পনা করতে হবে এটা বলা হলো তাই একটা কেমন যদি বক্তৃষ্ঠা বক্তৃষ্ঠা মনে না থাকে যে কথা মনে থাকে বক্তৃষ্ঠা তো মনে না থাকে বুড়ো মানুষ ন জানে একটা কথা মনে রাখে পারি না যে কথা মনে থাকে তারপর বলা হচ্ছে আনাপান স্মৃতি নাকে ডগায় নিতে হবে শ্বাস ডুবলে ঢুকতে বসে হবে করলে পরে কথা হবে অনুস্মৃতি ভাবনা যারা করেন বিভিন্ন যারা ভাবনা করেন সারি অকমীয় ভাবনা কত আমরা যে যে অবস্থানে আছি না কেন রাজা মহারাজা ধন শালী সৃষ্টি ধনকূপের হ্যাঁ আমরা যে যে অবস্থানে আছি কেন সেই অবস্থানটা হচ্ছে ক্ষণস্থায়ী আজকে মানব সেই অবস্থান শেষ সেই জন্য আমাদের আধ্যাত্মিক সাধনে এসে নিয়ে যেতে পারা উচিত উচিত থাকে ঠিক নয়। এই জন্য আমি ভারতের পরজন্ম যদি আমি অবগত না করি ভ্রান্ত হব নরকে যাওয়ার সম্ভাবনা আছে না যে কোনো ভ্রান্তে এই জন্য আপনার সৃষ্টি পরজন্মের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে প্রত্যেকটা জন্মে আমাদের কি পরিবর্তন পরিবর্তন হওয়ার সম্ভাবনা যেখানে বৌদ্ধ বোধিসত্ব দশটিকা পালন পূর্ণ করে বুদ্ধের চরণতলে বুদ্ধত্ব প্রার্থনা করার পরে কৃষ্ণাঙ্গ বুদ্ধের চরণতলে বুদ্ধত্ব প্রার্থনা করার পরে নরকে তীর্যগুলিকে বিভিন্ন জমিতে দুঃখময় স্থানে জন্ম নিয়েছিল সেখানে অনেক ভারতকে আপনারা সৃষ্টি কথায় রাখেন সেই জন্য সকলে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিবদ্ধ করা। তারপর বলা হচ্ছে চারি অপ্রাণী ভাবনা কি ভাবনা চারি অপ্রাণী ভাবনা মৈত্রী ভাবনা কি ভাবনা মৈত্রী সমস্ত প্রাণীদেরকে নিজের পুত্রের মতো ভালোবাসা সমস্ত প্রাণীদেরকে পুত্রের মতো ভালোবাসা। তারপর বলা হচ্ছে করুণা সমস্ত প্রাণীর দুঃখে দুঃখী হওয়া কে যদি দুঃখিত হয় আহা সেই মানুষটি দুঃখ পেয়েছে তার সাথে আমি সমালোচনা জ্ঞাপন। তারপর বলা হচ্ছে মুদিতা সমস্ত প্রাণীর সুখ কামনা করা কি হোক কি কামনা করা কামনা করা আরো দুঃখ কামনা। তারপর বলা হচ্ছে উপেক্ষা সাম্য সাম্য মানে এমন কতগুলো ঘটনা আছে আমাদের অনুরাগ করে না আমাদের বিরাগ করে না সেই ঘটনা যে শব্দ সেই সংস্কার গুলো আমাদের চিত্তকে আকর্ষণ করে না আর অনাসক্ত করে না। তারপর বলা হয় এই ছাড়ি জন্ম বিহার ধারণা করতে হবে সচন্দ্রের পূজা কিন্তু কোন। তারপর বলা হচ্ছে মস্তি করুণা নদীর উপেক্ষা তন্মধ্যে করুণা নদীর উপেক্ষা ধ্যান পর্যন্ত যারা করেন তারা আমাদের তৃতীয় ধ্যান পর্যন্ত তৃতীয় চতুর্থ ধ্যান পর্যন্ত যারা লাভ করতে পারবে আর যারা মূর্তি ব্যবহার করবেন তারা পঞ্চম ধ্যান পর্যন্ত লাভ করতেই পারবে। পঞ্চম ধ্যানটা কি কিছুক্ষণ পরে করবে প্রথম ধ্যান কি দ্বিতীয় ধ্যান কি তৃতীয় ধ্যান কি চতুর্থ ধ্যান কি পঞ্চম ধ্যান কি কিছুক্ষণ পরে করবে। তারপর বলা হচ্ছে ছাড়ি অরূপ ধ্যান ছাড়ি কি ধ্যান অরূপ ধ্যান আকাশ আনন্দ তারপর বলা হচ্ছে
বিজ্ঞান অনন্ত একল, তারপর বলা হচ্ছে আতিচ্ছন্দ একল, তারপর বলা হচ্ছে লোক সঙ্গ নাসঙ্গ একল। কেমন আকাশ অনন্ত একল মানে কি? আকাশের অনন্ত বিশাল শান্তি কল্পনা করা, আকাশ অনন্ত একল। যারা এই ছয় ব্রহ্মবিহার ভালো হবেন তাকে ন্যূনতম উপচার সমাধিকে নিবদ্ধ হতে হবে। কি সমাধিতে? উপচার সমাধি হয় প্রকার উপচার এবং অর্পণা। উপচার মানে হচ্ছে কি? ঘরে 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 স্থির হওয়া, আর অর্পণা হচ্ছে স্থায়ীভাবে বুঝতে পারছেন। ন্যূনতম তাকে আগে অন্যান্য অনুস্থিতি অশুভ মুক্তি ভাবনা করে ন্যূনতম মনে কোথায় দিতে হবে? ন্যূনতম মনে উপচার সমাধিকে বিজ্ঞান 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 বিজ্ঞানের ফলস্বরূপ চিন্তা মন ধারা এগুলোকে কল্পনা করা, মনের মধ্যে নিজের বিজ্ঞান বিজ্ঞান বলে বানানোটা কি করা? আবৃত্তি করা, বিজ্ঞান আমি তাই পাই। আর আগের ছাড়া মানে শূন্যতা, কিছুই নেই, শূন্য শূন্য নিঃশেষ নিবৃত্তি। হ্যাঁ, তারপর নেই নেই বলে বারংবার আবৃত্তি করা, তাকে বলা হয় টেনশন আয় পাই। তাকে বলা হয়, এরপরে বলা হয় লোকের সঙ্গে মাসুন গাই পাই। এরপর বলা হয় কি? নৈব সঙ্গ নাসঙ্গ একাই। যিনি নৈব সঙ্গ নাসঙ্গ একাই ন্যায় করেন, তিনি ন্যায় বেদনার কোন অনুভূতি নাই বলা যায় না, আবার আছেও বলা যায় না। বেদনার কোন তার অনুভূতিও নেই, আবার আছে আবার নেই, সেই জন্য তাকে বলা হয় নৈব সঙ্গ নাসঙ্গ। বেদনার কোন অনুভূতিও নেই, সরাগরি আর বিতরাক নেই, তাকে বলা হয় নৈশ নৈব সঙ্গ নাসঙ্গ। এগুলো অনেকদিন সাধনা করতে হয়। আমি আমার দোকান জীবনে বৃক্ষ জীবনের 17 বছরের মধ্যে 6-7 বছরের মধ্যে এগুলি পিছিয়ে দিয়েছেন, কারণ এগুলি করার সাথে সাথে আমাকে কি করতে হয়? চর্চা করতে হয়, ধ্যান করতে হয় এবং চিন্তাধারা। সেই জন্য বলা হচ্ছে চিত্তের স্থূলতা অভাবে চিত্ত নাতে চিত্ত তেমনি অবশিষ্ট চিত্ত বৃত্তি সম্পর্কিত এই কথা এই কথায় তার জন্য আমরা যে কোনো মানুষ আহার করতে নয় ঠিক না, কে বেশি খাই, কে একবার খাই, কে দুইবার খাই, কে সবার খাই, এখন উঠবেন না, এখন উঠবেন না, বসুন পরে আসবে, পরে যাবে দান করবেন, সেগুলো নিয়ে যাবে, বুঝলেন না? এই খেলাটা দেখছি এখন উঠবেন না, বিশৃঙ্খল হবে, বসুন। তারপর বলা হচ্ছে একসঙ্গে মানে কি? আমাদের পরিবর্তিত আহার যে প্রতি ঘৃণা উৎপন্ন করা, আহার খেতে হয়, খেতে খেতে সেগুলো গৃহীত পরিস্থিতি হয়, আবার পোকা হয়, আবার সেগুলো সেখান থেকে একত্রিত হয়, সেখান থেকে বিষটা হয়, সেখান থেকে ভাটা বর্ষা হয়, সেখান থেকে ঘুষ হয়, কত ওই সেখান থেকে তৎপর কাশে হয় ইত্যাদি, এই গৃহীত আহারের প্রতি কি হয়? ঘৃণা উৎপন্ন করা। একদিন এক গৃহের মধ্যে শুকরের মাংস খেতে ইচ্ছা হয়েছে, কি জানো আছো? তখন বেশি গরম প্রয়োজন, বেশি কিছু মনে হতো কি হয় কেন হতো? এখন বহুত দিনে যে ঢুকে কেউ শুকরের মাংস দিই তাহলে কি হবে? বেশি করে মানুষের জন্য কিনে আসলো শুকরের অংশ নিয়ে আসলো, তখন সুরোদের মাংস নিয়ে পরে তিনি নিজের হস্তে গ্রহণ করেন, সেটা আর বাড়িতে ঢুকে খাইতে চলি রাখাই যাবে না, এখন ওই দিয়ে নিলাম তখন ঢুকে রেখে দেন ইলাম তার না খালি আহিবে না কিনলেন, হ্যাঁ খালি আহিবে না নিতে করতে গেলে তখন উপস্থিত পরে কোনো হয়তো বিভিন্ন পক্ষের লোন না তাহলে তা নিয়ে নাও তাই আগে তো
একদিন যায় দুই দিন যায় পাঁচ দিন যায় দশ দিন যায় পনেরো দিন যায় পনেরো দিন পরে ওই টেবিল গোস হবো আমরা থেকে দেখবো তখন দেখা যাবে সেখানে অসংখ্য পোকা মাকড় দুর্ঘটনাটির মধ্যে শেষ করছে সকল পরে টেবিল টেবিল করছে তখন মানতে বলতাম অমন খাসনা হনুমান সভা অমন হনুমান সভা কারণ এই হনুমান সভার চিন্তা করছে তখন দেন নয় অপদার্থ
আমাদের দেহে চারটি ভৌতিক আছে, আমাদের শরীর যেটা মাংস অস্থি এটা মাটির অংশ, কিসের অংশ? আমি যদি শ্বাস প্রশ্বাস নিই এটা বায়ুর অংশ, দুটো চলে গেলে আমাদের যেটা রক্ত আর জল আছে সেটা জলের অংশ, আর যেটা তাপ সেটা হচ্ছে কিসের অংশ? বায়ুর অংশ। আমাদের শরীর যে গরম, যে বুক তাহার কোনো হজম কে ফিরে দেবে চিন্তা করি ঠিক নয়নি? যদি আমি রান্না করি কিসের খাদ্য দ্রব্য এক জায়গায় রাখতে দেবো, এগুলো ভুক্ত হতে এগুলো পাঁচটি সম্পর্কে পাঁচ ছয় দিন সাত দিন সময় লাগবে, কিন্তু হওয়ার সাথে সাথে এই বারো ঘন্টা পরে হজম হইলে কিছু পাইকার হচ্ছে প্রস্রাব পাচ্ছে কিরকম তাপ শরীরে আমাদের আছে সেজন্য এই ছাড়ি ভৌত বিষয়কে নিয়ে নিবদ্ধ রেখে যে মনকে সাধনায় বা আমার নিবদ্ধ করার কল্পনা করা কি বলা হয় এক ব্যবস্থা, বুঝতে পেরেছেন তো? একবার হচ্ছে বিদর্শন ভাবনা, কি ভাবনা এখন? অবশ্য আমি দ্বাদশ বিধান ব্যাখ্যা করার ইচ্ছা ছিল, সময়তে সংযুক্ত আছে, কেন আমি দর্শন ভাবনা করবো? সেই দেখানোটা করতে গিয়ে আগে আমাকে দ্বাদশ বিধান বলতে হবে, কেন মুক্তির চেতনা আমরা কিনে কেন করবো? আমার মুক্ত কেন হবে, উপদেশন কেন হবে? এই কেনার আগে আমাকে আপনার মনোবদ্ধ সৃষ্টি করতে হবে, তাহলে দাঁত সন্ধান করতে হবে। যে দাঁত সন্ধান কি একটা একটা করে বলবো, কিছু লম্বা করে বলবো না। কত আছে অবিদ্যা, মানুষ কোনো কোনো জন্ম হওয়ার পিছনে কি কারণ? অবিদ্যা বা না জানা। কেন আমি বিদেশন বর্ণনা করবো দেখুন, আমি কি জানি না ন্যায় অন্যায় সারসান নিত্য অনিত্য কেমন, এবং আমার উচিত অনুচিত সম্পর্কে আমি জানি, আমার অনিত্য দুঃখ অনন্য সম্পর্কে আমি জানি না, তাকে বলা হয় অবিদ্যা। অবিদ্যা সংকার সংকার আছে, রিয়ান রিয়ান আছে, নামর নামর আছে, সারা সারা বেনা আছে, পশু পশু আছে, বেদনা বেদনা আছে, কান্থা কান্থা আছে, উপাদানা উপাদানা আছে, ভব ভব অবস্থায় জাতি জানা মরণ সংখ্য করিতে এবং উপাদান অনুষ্ঠান এগুলোর কোন অর্থ নাই, পুরো জন গ্রহণ করার কোন অর্থ নাই, এগুলো আমাদেরকে কেবল শুধু শুধু বারবার আমাদেরকে দুঃখ দান অবিদ্যার কারণে আমি কি করছি? এই কুশল অকুশল সংস্কার গুলো করছি, অবিদ্যার কারণে আমি কি করছি? কুশল অকুশল সংস্কার গুলো করছি, কুশল অকুশল সংস্কার যখন করছি তখন এই দুইটার কারণে বিজ্ঞান সৃষ্টি হচ্ছে, কি সৃষ্টি হচ্ছে? বিজ্ঞান মানে সৃষ্টি হচ্ছে চেতনা, চেতনা সৃষ্টি হচ্ছে, সেই বিজ্ঞান হচ্ছে কি? বিজ্ঞান মানে চিত্ত বা চেতনা কি বলা হয়, যার অর্থে বিজ্ঞান চিন্ত অর্থে চিন্তন, অবিদ্যার কারণে বিজ্ঞান হচ্ছে, বিজ্ঞান কারণে না অবিদ্যার কারণে সংস্কার হচ্ছে, সংস্কারের কারণে কি হচ্ছে? বিজ্ঞান হচ্ছে, অবিদ্যা আছে কি সংস্কার হয়, সংস্কার আছে কি তাই বারংবার চেতনার সৃষ্টি হয় বা প্রতিশোধ উৎপন্ন হয় বা প্রাণীর সৃষ্টি হয়, জন্ম কেন নিয়েছে সংস্কার আছে কি নেই, জন্ম নিয়েছে সংস্কার কেন হয়েছে, অবিজ্ঞান আছে কি সংস্কার হয়েছে, তখন বিজ্ঞান হওয়ার কারণে মানব সৃষ্টি হচ্ছে, যখন একটা চিত্তের সৃষ্টি হয় চিত্তটি পুনরুদ্ধারণ করার জন্য বিভিন্ন রূপে বিচরণ করে, কি রূপ? পরস্বরূপ এবং ব্রহ্মরূপ নানা অস্ফুট
চিত্তের জগৎ সৃষ্টি করা সেই শক্তিও উদ্ধার করার জন্য বিভিন্ন দিকে কি করে বিচরণ করে। কেমন চিত্ত অসুবিধায় কি উৎপন্ন হয়েছে? উৎপন্ন হয়েছে
আমি তো আমাদের মানব জ্যেষ্ঠ, সেজন্য তো আমাকে তো আশীর্বাদ করতে পারবেন না, ওদের কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের এই মরের মধ্যে হ্যাঁ সেই ভালোবাসার মানুষটি এই সবজির মান থেকে যাতে আমরা সূর্যের মতো দেখি, কারণ তো এই পৃথিবীর দেখার কোনো ফলক প্রদিন না হয়, কিন্তু একটা জিনিস হলো যে ফলক প্রদিন না হয় তখন কে সাহায্য আমরা সাহায্য সব করে দিয়ে দিই সাহায্য না সূর্য, সেই জন্য প্রত্যেকটি মহাসাগরের জীবন সূর্যের মতো হওয়া, চন্দ্রের কলঙ্ক আছে কিন্তু সূর্যের কোনো কলঙ্ক নাই, সূর্য সবকে অগ্নিতে রক্ত করে তার সাথে স্পর্ধা করার শক্তি কারো, সেই জন্য আমি সবসময় ভক্তের কাছে প্রার্থনা করি যাতে আমার জীবন সূর্যের মতো হয়, চন্দ্র মানুষকে ফ্যান ডান করে ভালোবাসা
জন্ম যদি সুখ হয় মাসে আসে বাড়িতে
আমি দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। মাতৃ গগনাতে লঘুতত্ত্ব করায়ের মতো ত্রিপিটকে লেখা আছে, তত্ত্ব করায়ের মতো বিষয় মতো তখন লোয়ার খরায় যখন অগ্নিযান করে যেভাবে গরম হয় মাতৃ গর্ব সেরকম তত্ত্ব করায়ের মতো এক পাশে প্রস্রাবের বন্ধ, এক পাশে রায়কানার ভণ্ড, ওই প্রার্থনা প্রস্রাবের গরম তত্ত্ব করায়ের মধ্যে মাঝখানে সংকুচিত স্থানে একটি সন্তান এইভাবে বসে থাকে। উৎকুচি ঘন এইভাবে বসাইছে। একজন নবজাতক সন্তান যখন আন্তঃসন্তান যখন গলায় সন্তান কীভাবে বসে থাকে মাতৃ গর্ভ যাতে দেখা যায়, হাতিগুলো বুকে নিয়ে হাত দুটা বুকে নিয়ে এভাবে বসে থাকে, মাথাটা নিচু করে পা দুটা উপর করে। কিন্তু একমাত্র বুদ্ধি সত্য এনে ধ্যানস্থ থাকে, মাতৃ জটরে মাথা নিচু করে পা উঁচু করে থাকেন। বুদ্ধিহত্যা এভাবে পদ্মাসন অবস্থা ধ্যান নির্দিষ্ট থাকে, জন্মগতে খাটবে না, স্বাভাবিকভাবে হেঁটে তিনি চলে আসবেন, জন্মগণে তিনি খাটবেন, প্রত্যেকটি বোধিসত্ত্ব সেভাবে জন্ম হবে, কারণ তারা মহাসত্ত্ব। হ্যাঁ, দেশের জন্য বলা হচ্ছে জন্ম দুঃখ, জন্ম সুখ নাকি দুঃখ? দুঃখ। এই জন্মগ্রহণ করার কারণে সত্তা দুঃখ গ্রহণ হয়েছে, চিন্তা করো না, এই শরীর সুস্থ নাকি বা কত সুখ কম পদে ছেলে মেয়েটি স্ত্রী পুত্রকে সন্তুষ্ট করার জন্য কত যুদ্ধ করতে হচ্ছে, কেমন কত ব্যবসা বাণিজ্য টাকা পয়সার জল বাড়ি মান সম্মান বাবা মন্দ কত হাজ গরম করার সম্মান নাম অপমান গ্লানি, সেই জন্য বলা হচ্ছে কি দুঃখ জন্মটি জরা জরা মানে দ্রুত হয়ে যাওয়া, চুল পরে যাওয়া, দাঁত পরে যাওয়া, চামড়া কুচকে যাওয়া জরা। তারপর বলা হচ্ছে কি জরা বেগে মৃত্যু, মৃত্যুটা সুখ না দুঃখ? হ্যাঁ, আমরা যেটা মরি সেটা ক্ষণস্থায়ী মৃত্যু নাকি স্থায়ী মৃত্যু? ক্ষণস্থায়ী মৃত্যু, এটা স্থায়ী মৃত্যু না, যেদিন অরম্ভ হবে সেদিন স্থায়ী মৃত্যু। তারপর বলা হচ্ছে অপ্রিয় সংযোগ, অপ্রিয় যেটা আমার প্রিয় নয় সেটা আসছে জীবনে, প্রিয় যেটা আমার প্রিয় আমার জীবন থেকে চলে যাচ্ছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র স্বামী স্ত্রী আমার প্রিয়, রোগ যৌবন আমার প্রিয়, ছাড়ছি তাদের তো ধরে রাখতে করতে পারছে না, চলে যাচ্ছে বারবার চলে যাচ্ছে, ইচ্ছে তো বস্তু অলাপ, অনেক কিছু ইচ্ছা করছে জীবনে, সেটি হয়তো অনেক কিছু ইচ্ছা করছে কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হচ্ছে না, ইচ্ছিত বস্তু অলাপ। সংক্ষেপে পঞ্চপ্রধান স্কন্ধযুক্ত রূপ বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান কেমন, এরপর হচ্ছে এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের পরিবেশ সম্ভাবনা করতে হবে, কি ভাবনা আমাদেরকে দুঃখ হয়েছে সত্য হয়েছে জন্ম জলা বেদ মৃত্যু দুঃখ বলে ফেলছে, দুঃখ হয়েছে সত্য দুঃখ সমুদয় হয়েছে সত্য, দুঃখের কারণ কি কারণ কৃষ্ণা ভগব কৃষ্ণা বিভব কৃষ্ণা দুঃখ বলেছে, দুঃখ সমুদয় কি দুঃখের কারণ কিভাবে উৎপন্ন হয়, কাম কৃষ্ণা ভগব কৃষ্ণা বিভব কৃষ্ণা থেকে দুঃখ উৎপন্ন হয়, দুঃখ নিরতি এই দুঃখগুলো কিভাবে নিরোধ করা যায়, অশেষের বিরাজন নিরোধ সাগর পাঠিয়ে সূর্য মুক্তি আনা হয়, অশেষের মাধ্যমে বিরাগের মাধ্যমে নিরোধের মাধ্যমে ত্যাগের মাধ্যমে যত প্রকার পৃথিবীতে লোভনীয় বস্তু আছে সমস্ত কিছুকে অলোপ করতে হবে, বিতৃষ্ণা করতে হবে, ত্যাগ করতে হবে, ভয় করতে হবে, এদের প্রতি অনাসক্ত থাকতে হবে, এটা হচ্ছে দুঃখ নিয়ম, দুঃখ নিরোধ ধরনের পরিপদা আর্য সত্য সম্মাদিত্তি সাম্মা সংকল্প সাম্মা বাচন সাম্মা কম্মন্ত সাম্মা জীব সাম্মা ব্যায়াম সাম্মা সাথী সাম্মা সম্যক দৃষ্টি নিত্য অনিত্য সার অসার
আমাদের এই জীবন ঈশ্বরকে সুন্দর নাকি অসুন্দর? হ্যাঁ, কিন্তু আরাত্ম পান করলে সুন্দর সেজন্য অসারকে অসার সারকে সার বলে জানতে হয়। তাহলে বন্ধু কি করবো করবেন জানেন? অসারকে অসারভাবে জ্ঞান করবেন, সারকে সারভাবে জ্ঞান করবেন, যতক্ষণ তার কাছে আছে যতক্ষণ তাকে সন্তুষ্ট করার জন্য কর্তব্য পালন করবেন, আর বাদ বাকি সময় সে অসারতাকে কল্পনা করবে। পারবেন না তো ছেড়ে আসতে, বুঝুন না, পারবেন না কি করতে ছেড়ে আসতে, কিন্তু ছেড়ে আসতে বুঝুন না, এই সর্বতন্ত্র বাক্যের আমি সংসার বংশ করবেন করবেন। যদি জানতে হবে সম্মান সংকল্প সমক সংকল্প তবে নষ্ট সম্পর্ক হিংসা প্রত্যেক করতে হবে, আমিত্যে ত্যাগ করতে হবে, গৃহ ত্যাগের জন্য সে অভিলাষে করে থাকতে হবে। নষ্ট সম্পর্ক কেমন? যে কোনো ভালো কিছু করার জন্য সম্পর্ক থাকতে হবে। অনেক মানুষ ভালো কিছু করতে চায় ওটা আছে হারিয়ে বুঝুন, হারিয়ে গতি হচ্ছে ব্যায়ামা সে করা ওই আমরা করে যান সংবিধান করছেন, সংবিধান করছেন সে সচেতন মরার আট দিনের সংবিধান নিয়ে গরম রয়েছে জ্ঞাতের মধ্যে বেচারা করে নেওয়া হবে, বুঝতে পারছেন তো? সেজন্য সম্মুখ সংকল্প থাকতে হবে। সম্মুখ মানে কি? আমার যে কর্ম সে কর্ম পাপময় নয়, সে কর্ম পুণ্যময় অথবা নিষ্কামময়, পুণ্যময় অথবা নিষ্কামময় তাকে বলা হয় সম্মুখ সংকল্প। ইচ্ছা প্রতিজ্ঞা সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য মিথ্যা ভীষণ পুরুষ সম্প্রদায় বাক্য ব্যাগ করতে হবে, সৌ সত্য মধুর প্রিয় অর্থপূর্ণ বাক্য করতে হবে, সত্য মধুর প্রিয় অর্থপূর্ণ, সত্য মধুর প্রিয় অর্থপূর্ণ বাক্য করতে হবে। সম্যক বাক্য সম্যক কর্ম আমি যে কাজ করি সেই কাজ পঞ্চবাণিজ্য নিয়মিত হয়ে থাকতে হবে, মদ বাণিজ্য, নেশাদ্রব্য বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, বীজ বাণিজ্য কেমন, সুর বাণিজ্য, প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য এগুলোতে সম্যক কর্ম। সম্যক আজীব জীবিকা আমার অন্য বস্ত্র বাসস্থান চারটে জিনিস মানুষ জীবিত থাকতে লাগে, এই চারটে বস্তু প্রয়োগ করার সময় ওই অর্থ কখনো অনলাইন করে হতে হবে, হতে পারবে না। আমি ভাবছি শতবাহী সম্পত্তি হতে হবে, আমি পোশাক করে দিয়ে শতবাহী হতে হবে, আমার ঘর, আমার ওষুধপত্র, আমার শিক্ষা চিকিৎসা সমস্ত কিছু শতবাহী সম্পত্তি হতে হবে। সম্মক জীবিকা তারপর বলা হচ্ছে কি সম্মক ব্যায়াম, সম্মক ব্যায়াম আসলে পূর্ব করতে কি বাইরে নাকি কেমন নাকি কোন দিনে আচ্ছা ঠিক আছে তে যাই হোক তার বলা হচ্ছে কি সম্মক ব্যায়াম। যে সমস্ত পুণ্যময় নিষ্কাম চেতনা আমার মনের মধ্যে উৎপন্ন হয়নি ইতি পূর্বে পুণ্যকর্ম এবং নিষ্কাম চেতনাগুলো পূর্বে আমার ছিল না, সেগুলো উৎপন্ন করার জন্য আমাকে কি করতে হবে চেষ্টা করতে হবে। যেটা উৎপন্ন হয়েছে পূর্ণ এবং নিষ্কাম চেতনাগুলো আমার উৎপন্ন মনে যেগুলো হয়েছে সেগুলো আরও বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে। সম্মুখ ব্যায়াম যে সমস্ত সকাম আর আসক্তি জাত চেতনা আমার মনের মধ্যে যখন উৎপন্ন হয়েছে সেগুলো ধ্বংসের জন্য চেষ্টা করতে হবে। আমি অনেক পাপ করেছি চিন্তা করেছি এগুলো সেদিকে ব্যাগ করব, আর যে পাপ এখনও আমি করিনি যে পাপ এখনও যে চেতনা আমার মনের মধ্যে উৎপন্ন হয় তাকে ত্যাগ করতে চেষ্টা করতে হবে, তাকে বলা হবে সম্মুখ ব্যায়াম। তারপর বলা হচ্ছে সম্মুখ স্মৃতি, সম্মুখ
আমরা যখন বাম হাত ডান হাতে দিয়ে ভোর বন্ধ তখন ওই দশ প্রকার চল্লিশ প্রকার সমস্ত ভাবনা এক প্রকার বিদর্শন ভাবনা যেই ভাবনা করে রাখলাম ও স্মৃতিটা প্রকরূপে আমাকে করতে হবে। যখন যা বলে তখন তাহা বলে স্মৃতি করতে হবে, সূর্যের শুনতেছি বলে দেখি যে দেখি পেয়েছি বলে, হ্যাঁ যখন জাহাজ পূর্ণ হয় তখন তা প্রথমে বাম হাতের উপর ডান হাত দেবেন, চোখ বন্ধ করবেন, নাকের ডগায় মন দিবেন, শ্বাস পড়ছে রুচ্ছে বড়ছে রুচ্ছে বড়ছে রুচ্ছে বন্ধ করতে দেখবেন ক্রিয়া উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে এদিকে ব্যথা করতেছে, ব্যথা 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 ব্যথা, এদিকে টন্টন হচ্ছে টন্টনায় টন্টনায় টন্টনায়, এদিকে জিনিস জিনিস এদিকে ব্যথা 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 ব্যথা, আবার মানে মাথা ব্যথা করতেছে ব্যথা 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 ব্যথা, কোনো একটা জিনিস মনে পড়ে মনে পড়ে মনে পড়ে, এটা থেকে ওইটা সেটা থেকে ওইটা এটা থেকে ওইটা কোনো রকমই যখন জায়গায় উৎপন্ন হয় তখন এখন বিরক্ত লাগতেছে, এখন পরিবারের ব্যথা বেদনা সূর্যে ব্যথা নাই বেদনা নাই কল্পনা নেই কল্পনা নেই নেই দেখা নাই শোনা নাই কিছু নাই, কিন্তু মন তো যে কোনো একটা কাজ করে কী কাজ করে চিন্তা করে চিন্তা করে চিন্তা করে চিন্তা করে চিন্তা করে চিন্তা করে নিয়ে এখন পরিকল্পনা করে আমি যাই গার মাসের আরেকটা বড় বাড়াই ওই জন্য ওর জন্য হ্যাঁ জমি এখন একখানে ডেলে মারো দুখানে ডেলে ফ্লাপ করে এখন গুলশান দেখা নিয়ে শেষ আমার একটা মুখে আসবে ওর জন্য পরিকল্পনা করে পরিকল্পনা করি পরিকল্পনা করি পরিকল্পনা করি ইয়ে করতে করতে খুব বাহানো লাগে বিরক্ত 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 বিরক্ত, হ্যাঁ যখন যাহা বলা হয় তখন হ্যাঁ এই তো কেন মনে করে গিয়ে কেন মানে উঠে রে কেন ওই তুই মনে করে মনে করে মনে করে মনে করে, হ্যাঁ উড়ে যেতে দিচ্ছ উড়ে যেতে দিচ্ছ উঠতে ইচ্ছা হচ্ছে উঠতে ইচ্ছা হচ্ছে উঠতে ইচ্ছা হচ্ছে ঘুম যেতে ইচ্ছা হচ্ছে ঘুম আসছে ঘুম আসছে ঘুম আসছে, এভাবে যখন যাহা উৎপন্ন হয় তখন এক পলক কখনো চিত্ত হয়েছে থাকে না, যখন যাহা উৎপন্ন হয় তখন দেখা বলে কিছুক্ষণ আগে বলেছি বত্রিশ প্রকার হচ্ছে বেদনা দর্শন, কিছুক্ষণ আগে বলেছি পাঁচ প্রকার বেদনা, চিত্তান স্বদেশ নিজদেশ সমহ হিতমহ কেমন এইভাবে বিভিন্ন প্রকার এক এক প্রকার বেদনা চিত্তানুদর্শন সাথে সত্যান সূত্রের মধ্যে আছে বেশ কয়েক প্রকার বেদনা সেটা চিত্তানুদর্শন আছে, ধর্মানুদর্শন নিবারণ করবো কী করবো নিবারণ স্কন্দ আয়ুকন বোঝানো সত্যের মৃত্যু আজ স্থানীয় মার্গ ঠিক আছে না, হ্যাঁ ধর্মানুদর্শন প্রথমে নিবারণ তারপরে স্কন্দ এরপর আয়ুকন এরপরে বোঝান এভাবে হচ্ছে তো সবগুলো তো দেশনা করতে পারবো না পঞ্চনীকরণ দেশনা করছে, প্রথমে একজন যোগী ধ্যান করতে হলে তাকে আগে কি করতে হবে কি করতে হবে পঞ্চনীকরণ সম্পর্কে জানতে হবে, যতক্ষণ না পর্যন্ত সর্বপ্রথম উনি নিবরণের সাথে সংঘর্ষ করবেন না নিবরণ থেকে নিজের মন থেকে উৎপন্ন হবে না এতক্ষণ তিনি কোনো ধ্যানই হবে না, সর্বপ্রথম আগে কি জানতে হবে পঞ্চনীকরণ পঞ্চনীকরণ মানে ডাকনা আমাদের চিত্তে যে প্রজ্ঞা জ্ঞান আছে সেটাকে পাঁচটি ডাকনা আমাদেরকে কী করে রাখবে আচ্ছাদন করে রাখবে, পাঁচটি ডাকনা আমাদেরকে কী করে রাখবে সেই পঞ্চনীকরণ হচ্ছে কি পঞ্চনীকরণ কি কামচ্ছন্দ ব্যবহার নিয়মিত অধ্যক্ষ কুকুর এবং চিকিৎসা কামচ্ছন্দ কামনা বাসনা যখন আপনি ধ্যান করবেন তখন চিত্তকে চিত্ত দিয়ে বাধা করবেন চিত্তকে চিত্ত দিয়ে জিজ্ঞেস করবেন আমার মনের মধ্যে কামনা আছে কি না কি আছে কিনা দেখবেন কামনা নেই কামচ্ছন্দ ব্যবহার হিংসা আছে চিত্ত দিয়ে চিত্তকে জিজ্ঞেস করবেন এই চিত্ত তোমার মধ্যে ব্যবহার আছে হিংসা আছে না হিংসা আছে তাহলে পাঁচটি থেকে দুটি আপনি জয় করবেন কামচ্ছন্দ ব্যাপার হিংসা যেমন কামচ্ছন্দ ব্যাপার তারপর বলা হচ্ছে নিমিত্ত তারপর কি আলস্য ধ্যান যখন করবেন চিত্ত দিয়ে চিত্তকে জিজ্ঞেস করবেন যে তোমার মধ্যে কি আলস্য আছে নিদ্রা এগুলো উৎপন্ন হচ্ছে আলস্য উৎপন্ন হচ্ছে নেই তাহলে পাঁচটা থেকে তিনটা জল হবে কামচ্ছন্দ ব্যাপার নিমিত্ত অদ্বৈত গগুচ্ছ অদ্বৈত গগুচ্ছ মানে অনুৎসাহ বিরক্ত ভাব অনুৎসাহ বিরক্ত ভাব লাগতেছে না কারণ গর্ব পশু গর্ব যদি মনে করেন চিত্ত দিয়ে চিত্ত তাহারা দিবেন আমার চিত্তের মধ্যে বিরক্ত নেই
তাহলে মনে করেন আপনি চারটা যন্ত্র, যদি বিরক্ত আছে তাহলে আপনি ধ্যানের উচ্চ মাধ্যমে কথা ভাববেন, উপযুক্ত হওয়ার সেই কর্মটি আপনার এখনো কেমন শরীর সারিয়া এগারো আর হওয়া হব। হ্যাঁ মাঝে মাঝে জ্ঞানের পরিচয় বুদ্ধি দিয়ে করতে হয়, সবকিছু জ্ঞান দিয়ে কেমন সেই জন্য বলা হচ্ছে কি বলছি কি বললাম কিছু পাওয়া যায় দেখা যায় শোনা যায় এই সমস্ত মধ্যে সৃষ্টি হয় তাকে বলা হয় কি যখন একজন যদি পাঁচটা নিবারণ সম্পর্কে রাখবেন তখন তিনি আস্তে আস্তে ধ্যান মার্গে উপরে উঠতে পারবেন, এই ধ্যান মার্গে উপরে ওঠার সাথে সাথে তখন তিনি আরো বেশি ধ্যান করবেন আরো বেশি ধ্যান করবেন আরো বেশি ধ্যান করবেন, ধ্যান করতে করতে দশটি সংযোজন চিন্তা করলে আমরা অরহত হতে পারি, কয়টি সংযোজন দশটি, এই দশটি সংযোজন কি আমি সবগুলো বলার সময় দশটি সংযোজন কিভাবে আমি আপনাকে বলছি কেমন কেমন সপ্ত বিশুদ্ধ শেষ বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি দৃষ্টি বিশুদ্ধি কঙ্কাকরণ বিশুদ্ধি অবলম্বন করে তিনি যখন ওনার জীবন অতিবাহিত করেন তখন ওনার সাতটি বিশুদ্ধি জ্ঞান উৎপন্ন হয়, কয়টি বিশুদ্ধি সেই বিশুদ্ধি চরিত্র শুদ্ধ আছে কিনা চিত্ত শুদ্ধ আছে কিনা সেই বিশুদ্ধে কঙ্কাকরণ সংশয় আছে কিনা আমার মনে সন্দেহ আছে কঙ্কাকরণ বিশুদ্ধি, তারপর বলা হচ্ছে প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধ আমি যে জ্ঞান উৎপন্ন হয়েছে সেটা আমার যথাযথ ফল কিনা, তারপরে বলা হচ্ছে জ্ঞান দর্শন প্রকৃত উদয় বিলয় জ্ঞানের মাধ্যমে উদয় বিলয়ের মাধ্যমে উনি উচ্চতর শতাপন্ন মার্গলাভের ঠিক কাছাকাছি সময় তিনি চলে যায়, যখন চলে যায় ও চলে যাওয়ার সময় এই দশটি সংযোজন তার শুরু হয়, সেই দশটি সংযোজনটি হচ্ছে সত্যায় দৃষ্টি আমি বা আত্মা দ্বারা যখন তিনি মার্গ মার্গ জ্ঞান প্রতিপদ জ্ঞান আর জ্ঞান দর্শন বিশুদ্ধ উৎপন্ন হয় তখন তার তিনটি সংযোজন ছিন্ন হয়, যখন জ্ঞান দর্শন শুরু হয় তখন তার কয়টি সংযোজন ছিন্ন হয়, হ্যাঁ
তারপর বলা হচ্ছে কি কামরা কামরা মানে কি যে কোনো শব্দ প্রভাবিত হয় মানে হিংসা আছে এটা যখন অর্ধেক ছিন্ন হয় তখন সেই একজন শ্রোতাপন্ন মাগলাভি ব্যক্তি সর্বোচ্চ সাতজন মানে সর্বোচ্চ তারপরে আমার ব্যাপারে যখন অর্ধেক ছিন্ন হয় তিনি তখন সংসার করার ইচ্ছে থাকে কিন্তু তার একজন হয় প্রজন্ম এখানে আমার ব্যাপারে অর্ধেক ছিন্ন করলে তিনি শক্তি দ্বারা আমি আমার জীবন লাভ করতে পারেন কেমন তখন তার জন্ম হবে কয়বার একবার শ্রোতাপন্নের কয়বার সাতবার পাঁচটা সংশোধন যখন চিন্তা হবে তিনি অনাগামী ভাগবত লাভ করেন এই অনাগামী হচ্ছে কি তিনি পুনরায় আগমন করবেন না এখান থেকে মৃত্যুবরণ করে শুদ্ধবাস ব্রহ্মলোকে যাবেন জন্মগ্রহণ করবেন না মান কোন শ্রেষ্ঠত্বের আভিজাত্য থাকবে না অদ্বৈত অনুৎসাহ থাকবে না অবিদ্যা বা অজ্ঞানতা এই দশটি সংযোজন ছিন্ন করে একজন যোগী নরেন্দ্রনাথ নাগসেন ভন্তকে জিজ্ঞেস করেছিল ভন্তে আপনি কি পুনর্জন্ম গ্রহণ করবেন তখন তিনি বললো হে রাজন আমি যদি অরহত হয়ে থাকি পুনর্জন্ম হবে না আর যদি অর্থ না হয় তাকে আমার পুনর্জন্ম হবে সেজন্য লোকোত্তর বা লৌকিক কোনো জ্ঞান লাভ করতে গেলে জনসমক্ষে বলতে যে পরিমাণে মানুষকে আপনি বিশ্বাস করাতে পারবেন তার চেয়ে বেশি বিতর্কে ঝড় উঠবে কেমন এই বিতর্ক আপনার শক্তি থাকবে না এই বিতর্ককে আপনি অবলম্বন সেই জন্য যারা প্রকৃত অর্থ মার্গলাভী জ্ঞানী এর সবসময় ধর্মপ্রচার করতে থাকবে এগুলো নিয়ে সেই কোনো মাথা ব্যথা কেমন এই শব্দ দেখুন অরহত্র সবসময় কি থাকে স্থির গম্ভীর থাকে কাজকর্ম করতে থাকে বার্তা মতো থাকে কিন্তু সে যে জ্ঞান লাভ করছে এটা কখনো কাউকে যিনি যাই করবে না যিনি বিমুক্তি মাগল আপনি অরহত তাই আজকে অনেকক্ষণ বেচনা করেছে সেই চিন্তা থেকে ঠিক না হ্যাঁ কত কথাই চারটা পাঁচটা ছয়টা আর দেশনা করবো না আপনাদের তো চিঠি মোটাবো না আমি আপনাদের চেহারা কিন্তু বুঝতে পারছি একটু একটু ক্লান্ত হয়েছে কেমন একটা সূত্র পাঠ করে তারপর আমি আপনার শুনে শেষ করবো এই যে চল্লিশ প্রকার সহজ ভাবনা এক প্রকার নিদর্শন ভাবনা ছত্রচরিত আর ইসলামের মার্গ শ্রোতাপন্ন এবং অরহত কীভাবে হল সংক্ষেপ আমি পর্যালোচনা করে দান সমাজ সংস্কৃতি সম্পর্কে উত্তরাই মহাবিহারে দেশনা করেছে বাংলাদেশ মহাবিহারে সেই সম্পর্কে দেশনা করেছি কালাজার করে আর ভাবনা বা সমাজের সম্পর্কে দেশনা করেছি ধন্যবাদ আজকে ওখান থেকে আমার এই পরিকল্পনা ছিল আমার একটা আত্মবিশ্বাস আছে আমার মনে আমার মনে যেতে নিষ্কাম আত্মশ্রেষ্ঠ জানি অথবা আমি মান সম্মান বদলা অবশ্যই বুঝি তো আমার চিত্তের প্রতি আমি কামনা করি না নিশ্চয়ই আমি নিষ্কাম চেতনা আমি যেটা ইচ্ছে করি সেটা আমার আমি সেখান থেকে জানি যে আমি এই জায়গায় গিয়ে অনুবেচনা করবো তো সেজন্য আমার ইচ্ছা পূর্ণ হয়েছে আজকে আমার খুব ভালো লাগছে যে আমার জ্ঞাতি স্বজনকে আমার আত্মীয় আমার জ্ঞাতি নিত্য আমার স্বজাতি আমার সমর্থনী আপনাদেরকে ধন্যবাদ শোনাই কিছু করে তৃপ্ত করে আপনাদের এই যে মানে হজ্জ থেকে কিছুটা হলে আমি মুক্তি লাভের সুখ অনুভব করছি আপনাদের দেনার তালে থাকতে হতো আমাকে ওই জন্য মা সংসার বলো ভগবান
রাজধানীর মধ্যে আমাদের ধর্ম দেশনা করার ইচ্ছা অনেক আগে থেকে শুরু থেকে আমি সেগুলো নিয়ে অনেকবার অনেকের সাথে পরামর্শ করেছিলাম, যেমন স্বরূপানন্দ লিটন শ্রমণ, তারপরে শিলগতন, তারপরে সাধন বাবু, তারপর পলাশ, তারপর বিপিন বাবু, যারা শুরুতেই আমার এটা একটা মহানগরের প্রথম সাজের সেবক ছিল। আমি বলতাম আমাদেরকে যে আমার ইচ্ছা হচ্ছে ঢাকা মহানগরে গিয়ে ধর্ম দেশনা করা। অবশ্য প্রাথমিক দিক দিয়ে আমার এবং ওনাদের অবস্থানটা খুব দুর্বল ছিল, হয়তো সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে আজ থেকে দু বছর আগে স্বপন বাবুর সাথে দেখা হলো, কথায় কথায় বলে ফেললাম যে হ্যাঁ আমার তো ওখানে গিয়ে দমন প্রচারের ইচ্ছা আছে। উনিও বলে ফেললাম আমার তাহলে আপনাকে ভয় করছে আমি এখন এই মুহূর্তে, তখন আমিও বললাম যে আপনার ভয় আমি গ্রহণ করলাম। তাই কল্পনা করতে 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 সব কিছু বাস্তবায়িত হয়ে গেল। অনেক ইচ্ছা ছিল আমাদের স্বজাতীয় সদর নলম্বী যে ভক্ত সমাজকে নেতৃত্ব দেবে, যাদেরকে নিয়ে আমরা অহংকার করি গৌরব করি, যাদেরকে দেখে আমরা আত্মবিশ্বাসী হই। স্বজাতির মধ্যে সদরের যখন করুণ অবস্থা হয় তখনই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্ণ বৌদ্ধ সংঘ, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, আরও কী কী আছে বড় সংগঠন আর কি আছে, হ্যাঁ আরো অনেক আছে ঠিক না, এই সংগঠনটি পার্বত্য বৌদ্ধ সংঘ, তারা কিন্তু আমাদের চেয়ে শক্তিশালী, তিন দেশের তিনটা মন্ত্রী আছে, আর কোনো কেউ নেই, তাদের তিনটা স্বায়ত্তশাসিত মত, তিনটা অঙ্গরাজ্য আছে, দুর্বলতা কিছু নাই। শত বছর পরে ওই একজনকে পেরা মানবা তত তিনি আবারও আসতে পারেন বৌদ্ধদের মতো। সাক্ষীর মতো কথা রয়েছে বড়ুয়াদেরকে যুদ্ধ করে সবার সাথে বাঙালিদের বৌদ্ধদের সাথে বাঙালিদের সাথে যুদ্ধ করে টিকতে হয়, অনেক বেশি পুণ্যবান পার্বত্য ছাড়মা মার্মা ত্রিপুরারা। তা আমরা গর্বিত ছাড়মা মার্মা ত্রিপুরা তনসিংহা যারা আছে, পাহাড়ি বৌদ্ধ যারা আছে, তাদেরকে নিয়ে আমরা গর্বিত, কারণ আমরা একই ধর্মাবলম্বী, আমরা একই কারণ এদেরকে দেখে আমরা অনেক সময় কি না কি পাই সাহস পাই যে আমাদেরও শ্রেষ্ঠী আছে, আমাদেরও ছোট ছোট রাজা আছে, ভালো লাগে। বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ এবং সকলকে বৌদ্ধ যুব পরিষদ ফেডারেশন এবং পার্বত্য বৌদ্ধ ইউনিটি পরিষদ বা সোসাইটি যেই ভাবে যে নামে আছে না কেন সবাইকে পুনর্দান আশীর্বাদ দিচ্ছি। পাশাপাশি যে আমার অত্যন্ত পুরাতন সেবক যাদের নাম আমি পূর্বে বলেছি তাদেরকে পুনর্দান আশীর্বাদ করছি, তারা যাতে উত্তর উত্তর স্মৃতিতে লাভ করে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এজমানি শিলব্রত স্বপন ডাক্তার পলাশ সাধন বিপিন এবং শ্রমণ স্বরূপানন্দ লিটন বিভিন্নভাবে সে আমাকে উপকার করেছে দুদিনের মধ্যে। এই আমাদের প্রথম দুর্গ জীবনের এই সমস্ত সাহসদেরকে পুনর্দান আশীর্বাদ করছি। আজকে আজকে মহা
ধর্মরাজকের মধ্যে যারা ধর্ম স্থাপন করতে এসেছেন, যারা সহযোগিতা করছেন, তারা কোনো না কোনো জন্মে আমার জ্ঞাতি আত্মীয় স্বজন আপনাদের ফলেই আমার জন্ম হয়েছে। আজকে বলা হচ্ছে আমি আমার জ্ঞাতি জাতি কিছু পরিমাণে উদ্ধার করার সেই সুযোগ আমার তারপরে এই জ্ঞাতি সূত্রে আবদ্ধ আমাদের জ্ঞাতি স্বজনকে উদ্ধার করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। আপনাদের সুপস্থিতির সমস্ত দায়িত্ব একটু বসে বসে গেলেন এখানে দৃশ্য দেশমান সমস্ত দেয় বলা বস্পর্ষিণ্ড শারীরিক উপাল দেবতা দেবরা শ্রী মহাব্রহ্ম এবং অনন্ত সত্যকে সকল প্রাণী আপনাদের সকল উদ্দেশ্যে কল্যাণ আশীর্বাদ করছি। সদর্মের পূজা বিধবন পুণ্যদান হবে, তারপরে ধন্যবাদ হবে, তার আগে ধর্মদান হবে। তবে আরও কিছু বলতে চাই, সেইটা হচ্ছে কি আমি কিঞ্চিত কিঞ্চিত বলবো যে আমার একটা ইচ্ছা রয়েছে আত্মহিত পরহিত শাসনহিত জাতির জন্য, আমার জাতিসত্তার জন্য, আমার জন্য নয়। আমি জ্ঞানী হয়েছি, জ্ঞান লাভ করেছি, আমি সেই জ্ঞান লাভ করে আমার ঠিকানায় আমি চলে যাব, কিন্তু আমার সমস্ত জাতি তো আমার মতো জ্ঞান লাভ করবে না। আমার সমস্ত জাতি আমার মতো জ্ঞান লাভ করবে, তো সেই জন্য আমার স্বজাতিকে, স্বধর্মাবলম্বীকে, আমার গোত্রকে মধ্যম মানবাদ গোত্রবাদ নিখাইবাদ এগুলো করতে নিষেধ করেছেন, কিন্তু তবু এদের জন্য আমি যে মানে মানবাদ গোত্রবাদ নিখাইবাদের ঊর্ধ্বে থেকে এমন কিছু কাজ করতে চাই যেখানে বৌদ্ধদের জন্য মহাতীর্থস্থান হবে। আমার দিলীপ বড়ুয়া বেনস্বর্ণকের ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি তিনি কালকে বলেছেন আপনাদেরকে, এখন উপস্থিত আছেন, সেখানে বিশাল একটি কর্মযজ্ঞ আমরা সৃষ্টি করব। স্কুল থাকবে, বুদ্ধিস্ট স্কুল থাকবে, হাই স্কুল থাকবে, প্রাইমারি স্কুল থাকবে, ইউনিভার্সিটি থাকবে, সময়ের বিবর্তনে পরিকল্পনা না থাকলে বাস্তবায়ন হবে না। একসময় মহাসংঘনায়কের প্রথম জীবনে যদি আপনারা পরে অবাক হবেন, অনেক কষ্ট করে ভালো করে কাপড় চোপড় এই অনাথ সন্তানদের কোনো খাদ্যদ্রব্য ছিল না, কিন্তু এই প্রতিষ্ঠান এখন জাতীয় আন্তর্জাতিক মানের হয়েছে। পৃথিবীর এমন কোনো শক্তিধর ব্যক্তি নেই যার সাথে ওনার সম্পর্ক ছিল না। ইংল্যান্ডের রানী ইন্দিরা গান্ধী, আমেরিকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে শক্তিধর সমস্ত চীনের প্রধানমন্ত্রী থেকে সমস্ত রাজাদের সাথে ওনার সম্পর্ক ছিল। তো ইচ্ছে থাকলে, প্রচেষ্টা থাকলে সেই সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তেমন একজন মহাপুরুষকে আমরা হারিয়েছি, জানি না ওনার মতো হতে পারবো কিনা, কিন্তু ওনার প্রধানকে অনুকরণ করার ইচ্ছে আমি রাখছি। দেশের জন্য সাধনাটা যারা করবে, আমি জ্ঞানেশ্বরণ মহারণ্যের দুর্ঘণ্ড পালন করার জন্য, ভাবনা সাধনা করার জন্য একটা স্যার আমার থাকবে। যারা বহু মুক্তিকামী তারা দুর্ঘঙ্গ পালন করবে, ধ্যান করবে, সেই জন্য মেডিটেশন সেন্টার আমি সৃষ্টি করবো সেখানে। যারা সংস্কার উৎপন্ন করবে, যারা বৌদ্ধ হতে চায়, অবতন্ত হতে চায়, বৌদ্ধের মা হতে চায়, বোধিসত্ত্বের ঋষিকে হতে চায়, রাহুল হতে চায়, বিশাখা হতে চায়, অনাপ্রীতিক হতে চায়, তাদের জন্য বড় বড় বৌদ্ধ মুক্তি আর জাদের নির্মাণ করবো। এমন কতগুলো বড় বড় গণশালি আছে, ও ইচ্ছে করলে একসাথে একই ইতিহাস দিতে পারবে, কিন্তু ওরা যদি হয় একসাথে দান করে ইয়ের নিয়ে বলি না পারে। তাহলে এই গৌতমের মুক্তি বা এই জাতিও যদি বলি দেন, তাহলে রাজা বিশাল অনাত্মিক সৃষ্টি করার জন্য তো ওরা নয়। যারা ওখানে ঘুরে ঘুরে দান করেন সেরকম অনেক জানা আছেন, তারা যাতে অনাত্মিকার রাজা বিশাল হয়, ভবিষ্যৎ বুদ্ধারা আমাদের তাদের জন্য সারোবার দেয় মুক্তিকামীর জন্য। নিদর্শন ভাবনা কেন্দ্র আর দুর্ঘঙ্গ সেন্টার থাকবে। পারমিক পুণ্যের জন্য জাতি আর গৌতম মুক্তি নির্মাণ থাকবে, যারা পূজা করবে আর নাম করবে। কেমন অনাহারি অর্ধাহারি আমাদের শত শত সন্তানরা ধর্ম ত্যাগ করছেন অভাবের কারণে। মা মারা গেছে, বাবা আরেকটা বিয়ে করেছে, তাই ওই সন্তানগুলো অবহেলিত। যে বাবা নসারি মাসে পিছিয়ে হদিন চাইবে, তো তাদের জন্য আমাদের সেখানে একটা তাদের বসবাসের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের কোনো রকমের এসএসসিটা পাশ করতে তার জীবনযাত্রার মানটা মোটামুটি স্থানে আনার জন্য তাদের জন্য সেখানে একটা অনাথ আশ্রম থাকবে। তাই সেটার জন্য আমাদের বৌদ্ধ সমাজকে আমি আহ্বান করছি, বাঁধতে পাশে থাকবেন যাতে মহাকর্মযজ্ঞ আমরা বাস্তবায়ন করতে পারি। তো সদ্ধর্মের পূজার বিদ্যমান যে কোনো অবস্থায় আনি আমরা আছি, কিন্তু শুধু আমাদের চিন্তা আমরা করলে হবে না, সমাজ জাতি ধর্মের কথা চিন্তা করতে হবে। একইভাবে আমরা সমাজকে পরিচালিত করতে পারি না, ওই যে বললাম না চরিত্র চিত্ত পারমিতার মধ্যে যেমন প্রভেদ আছে, মানুষের ইচ্ছা শক্তিও প্রভেদ আছে। অভ্যহদ্যবান্তে এই জন্ম তাঁত যেহনক মার্গ লাভ গ্রহণ করিব, আর অভ্যহদ্যবান্তে আত্ম পরজন্ম বিম্বিসারণ করিব, এখন হয় জোরগল্লিও দয়ন করিব না। সেই জন্য মানুষের চরিত্র ইচ্ছা পারমি ভেদে তাদেরকে সবার জন্য আলাদা আলাদা করে সে কর্মসংস্থান আমাকে সৃষ্টি করতে হবে। সুতরাং আমার কথা দীর্ঘায়িত করছি না,
ঢাকা মহানগরে যারা আছেন তারা অত্যন্ত পুণ্যবান, পবিত্র, পারমিজ্ঞান সত্তা। কেমন তাদের জীবনযাত্রার মান অন্যান্য মানুষের চেয়ে অনেক ঊর্ধ্বে। আপনাদের সকলকে সেখানে আহ্বান করার জন্য, সেই কর্মযজ্ঞগুলো বাস্তবায়ন করার জন্য আহ্বান করছি। আশা করি আপনারা সকলে ভক্তের এই মহা তীর্থস্থানে আসবেন। এবং পুণ্যদান পরম পূজনীয় বান্তেকে পুষ্পাঞ্জলি দিয়ে বন্দনা নিবেদন করছেন ধর্মরাজিক সেবক সংঘ। ধর্মরাজিক সেবক